সালাম আলাইকুম সবাইকে। দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশে আরেকটি এপিসোডে আমরা চলে আসলাম। আজকে 18 তারিখ এবং আজকে ডাবল ডোজ অফ ইন্সপায়ারেশন হবে। আজকে আমাদের সাথে দুজন অসাধারণ অসাধারণ ব্যক্তিত্ব এসেছে হচ্ছিল প্রফেসর মামুন, যাকে মোরললেস আমাদের যারা স্টার্ট আপ ইন্ডাস্ট্রি এবং যারা আইসিটি নিয়ে কাজ করে সবাই চিনে, এক কথায় হেলথ টেক নিয়ে যে আছেন, সিমেন্ট এর ফাউন্ডার। এবং সাথে আছেন হচ্ছিল আমাদের মোশাররফ ইয়াফি ভাইয়ের অনেক পরিচয়, সে আজকে স্ট্যান্ড আপ কমেডিয়ান পরিচয় এসেছে। এর বাইরেও কিন্তু ইয়াফি ভাইয়ের অনেকগুলো পরিচয় আছে যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সবাইকে ওয়েলকাম আমাদের ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশে। আপনারা সবাই কেমন আছেন? ইয়াফি ভাই কেমন আছেন? ইমরান, থ্যাংক ইউ ভেরি মাচ। করোনা পিরিয়ডে ভালো থাকার চেষ্টা করছি, ডেফিনেটলি শারীরিকভাবে আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ, দ্যাটস এ বিগ ব্লেসিংস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, নিজে নিজেকে মোটিভেট করছি ভালো থাকার জন্য। অ্যান্ড দ্য মোমেন্ট দিস প্যান্ডেমিক উইল ওভার, অর ইটস নট লাইক এরকম যে এগেইন শেষ করে অফ হয়ে যাবে, আমরা আমাদের আগের লাইফটা ব্যাক করবে, তা হবে না। আমি চলে যাবো হচ্ছিল আমাদের প্রফেসর খন্দকার মামুন এর কাছে। মামুন ভাই কেমন আছেন? আপনি আপনাকে কিন্তু একটু ঝাপসা দেখাচ্ছে। হ্যালো হ্যালো মামুন ভাই, কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বাট আপনাকে একটু দেখতে ঝাপসা লাগছে। হ্যাঁ একটু একটু যদি আপনি বলেন যে এই করোনাকালীন সময় কেমন আছেন। তাদেরকে সাপোর্ট করার চেষ্টা। আচ্ছা আচ্ছা, আপনার মনে হয় একটু ইন্টারনেটে প্রবলেম, আপনি কি একটু আরেকবার কানেক্ট করবেন তাহলে? মানে একটু কেটে কেটে আসছে আপনার ভয়েসটা আসছে এবং আপনার ভিজুয়ালটা একটু ঝাপসা আসছে। তো আমি আপনাকে যেটা সাজেস্ট করি যে আপনি আরেকবার যদি একটু কানেক্ট হন তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, হ্যালো হ্যালো, আমি ওনাকে একবার রিমুভ করে আবার অ্যাড করছি। হ্যাঁ জি, তো ইয়াফি ভাই এখন তো এই করোনার সময় বাসায় বসে আছেন, তো অবসর সময় কি করছেন? কারণ আমরা আমাদের যারা ভিউয়ার্স তাদের কিন্তু একটা মূল জানার ইচ্ছা থাকে যে এই করোনাকালীন সময়ে বাসায় বসে বসে অন্যরা কি করছে, আপনি কি করছেন যদি একটু বলেন। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে যে আমি ওয়ার্ক ফ্রম হোম শুরু করছি 23 তারিখে, বিকজ অফ অ্যাজ ইউ নো কারেন্টলি আই এম দ্য কান্ট্রি ম্যানেজার অফ অস্ট্রেলিয়ান কোম্পানি, ইটস আ হিউজ সেট আপ অ্যাকচুয়ালি। আই এম ফুল টাইম এমপ্লয়ি হচ্ছে অ্যারাউন্ড 90 মতো, আর হচ্ছে অল টুগেদার 110 যারা হচ্ছে পার্ট টাইম এমপ্লয়িজ। সো এন্টার টিমকে ওয়ার্ক ফ্রম হোম মোডে নেওয়া উইদাউট এনি হিকআপ, ইট ওয়াজ বিগ চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ উই ডিড ইট ভেরি ওয়েল, অ্যান্ড actually you know that gave me the that moment when we shifted from regular office to work from home mode. পৃথিবীর আমাদের অফিস globally 42টা দেশ অপারেট করে, পৃথিবীর বহু দেশে এই ট্রান্সফরমেশনটা took around 2 weeks at a proper transition, but alhamdulillah বাংলাদেশে আমাদের যে our most of the my employees are very long and they adopt the technology and the moral and the basic essence of this particular work from home mode data trainee niche amar khub bhalo bhabe kaaje back korte chhi. Apart from that amader office theke ora encourage korche ebong jehetu okhan theke amra kichu regular kichu learning free je gulo hocche comfortably, as you know right at this moment prithibir boro boro university ra onek tader je online learning
কোর্সেস ম্যাটেরিয়ালস এটা ওপেন করে দিয়েছে সো যেটা হয়েছে আই টুক আমার এইচআর টিমে একটা ছেলে আছে ও আর আমি আমি ওকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম যে ফিগার আউট যে বিকজ উই নো দ্যাট এভরি ইয়ার আমরা অ্যাপ্রেজাল করি এবং প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্ট গোল থাকে সো কারো হয়তো কমিউনিকেশন প্রবলেম কারো বিজনেস আইডিকেটস কারো হয়তো রাইটিং স্কিল কারো হয়তো নেগোসিয়েশন তার বাই নেচার দ্যাট পার্টিকুলার জব রিকোয়ার্ড লট অফ নেগোসিয়েশন স্কিল সো আমরা এগুলো একটা পুরো লিস্ট ডাউন করলাম করে একটা প্রথম ফোর উইকস একটা প্ল্যান করলাম যে ফার্স্ট উইকে তাকে এটা একটা একটা ওই ফ্রি যে কোর্সগুলো পাচ্ছি আমরা কম্পিউটার অনলাইনে বিভিন্ন ইউনিভার্সিটি সেগুলো লিঙ্কডইন দিলাম ও লেখাপড়া করে ও অনলাইনে পরীক্ষা দিলাম তো ইনিশিয়ালি পিপল ওয়ার লাইক ও নো দূরে এটা আবার এত বছর পরে পুরো বলছি লেখাপড়া করবো বাট উই ইন্সপায়ার্ড অ্যাকচুয়ালি আমরা একটা ছোট কম্পিটিশনের মতো করলাম অনলাইনে আবার একটা সেলিব্রেশনের মতো হলো যে দিস উইক দেখা গেলো যে খুব ইয়ং একটা মেয়ে যে মাত্র ইউনিভার্সিটিতে পাস করে আসছে শি বিকাম দ্য নাম্বার ওয়ান অন উই দ্যাট উইক সো দ্যাট ক্রিয়েট এ হিউজ ইম্প্যাক্ট অ্যামং দ্য আদার স্টলওয়ার্ডস যারা একাডেমিক্যালি কম্পারেটিভলি অনেক স্ট্রং রেজাল্ট নিয়ে আমার এখানে জয়েন করেছিল দেন ওরা তখন দে গট আ হিট যে ও যদি পারে আমি পারবো না কেন দেন ইটস ভেরি গুড অ্যান্ড দিস ইজ এ আই থিঙ্ক কারণ এঙ্গেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ মোমেন্ট ইউ আর ডিসএঙ্গেজ এনিথিং বিকজ নাও আমরা অনেক বেশি সময় অনলাইনে থাকছি অ্যাট দিস পয়েন্ট এতে কি হচ্ছে অনলাইনে যে সব যে ফিডগুলো আমার কাছে আসে বা আমার বন্ধু বান্ধবরা কাছে আসে সবার টেস্টটা একরকম না আর সবাই ওই ফিল্টারটা করে না মানে আমার কাছে একটা ইনফরমেশন আসতেছে ফাক করে আমি ওটা কিন্তু নেগেটিভ একটা এনার্জি ক্রিয়েট করতেছি কারণ আমি কালকে একটা উদাহরণ দিই তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু বি সার্কাস্টিক টু দ্য পিপল বাট আই হ্যাড টু অ্যাকচুয়ালি ইন সাম কেসেস লাইক নিউজিল্যান্ডে একটা খবর আছে যে জেসিন্ডা ওদের যে প্রাইম মিনিস্টার জেসিন্ডা আর্ডার্ন শি ওয়াজ ওয়েটিং এট দ্য কিউ অ্যান্ড দ্যাট ওয়াজ সার্কুলেটিং ইউ নো আই হ্যাভ সাম ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ বিকজ আমার মায়ের দিকে একটা বড় অংশ ওনার বোন এবং কাজিন সবাই ওরা আমেরিকাতে থাকে সো দে ওয়ার ইন ভেরি একটা পুরো প্যানিক মোডে আছে বিশেষ করে নিউ ইয়র্কে যারা আছে অ্যান্ড ইংল্যান্ডে আমার বাপের দিকে একটা বড় অংশ থাকে ক্যানাডাতে থাকে সো উই মেড এ হোয়াটসঅ্যাপ গ্রুপ সো ইফ এনিথিং হ্যাপেন্স ওভার দেয়ার সো আমরা যদি যতটুকু ঢাকায় করা যায় তো একটা ইটস এ হিউজ মুভ তো ওইখানে ওইটা দু একজন খুব মানে এটা না ইটস এ কোয়াইট মানে ইজি সামথিং মানে এমন একটা জিনিস আমি চাই আমার দেশে ওটা হোক এরকম একটা বিষয় সো আমি তখন আমি দুইটা লাইন বলছি যে এই দিস ইজ দিস কাইন্ড অফ এক্সপেকটেশন এক্সপেকটেশন ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন হিউম্যান লাইফ এন্টায়ার লাইফ আমি যদি ফিলোসফিক্যালি বলি এন্টায়ার হিউম্যান লাইফ অ্যাকচুয়ালি রিভলভ উইথ দিস টু ওয়ার্ডস এক্সপেকটেশন ম্যানেজমেন্ট এটা প্রত্যেকটা রিলেশনশিপের এক্সপেকটেশন আছে আপনার প্রফেশনাল একটা এক্সপেকটেশন আছে আপনার সোশ্যাল সোসাইটির একটা এক্সপেকটেশন আছে ইন্টারেস্টিংলি দিস ইজ টু ওয়ে কমিউনিকেশন টু আপনার এক্সপেকটেশন আছে মানুষও আপনাকে এক্সপেক্ট করে সো এটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছাতে তো আমি বললাম আমার ব্যাক টু দিস জেসিন্ডা আর্ডার্ন ইনসিডেন্ট দেন আই সেড যে এইটা বাংলাদেশে কেন আমরা এক্সপেক্ট করি যে দেশে দুজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মারা গিয়েছেন সেই দেশে এটা হবে না অ্যান্ড দ্যাটস নট অনেক বছর আগে মানে সেই আব্রাহাম লিঙ্কনের আমলে কি সেটা ব্যাপার তা নাই ওই সময় ঘটনার যারা পাত্র পাচ্ছে তারা যে এখন জীবিত নাম্বার টু দিস ইজ নট এ কালচারাল এবং একটা হচ্ছে দিস ইজ প্র্যাকটিক্যাল নট প্র্যাকটিক্যাল ফ্রম দিস দিস পয়েন্ট অফ সিকিউরিটি থ্রেটস আরেকটা হচ্ছে ইটস নট কালচারাল ইউ গো টু ইস্ট এশিয়া ক্যান ইউ এক্সপেক্ট মালয়েশিয়ান অর ইন্দোনেশিয়ান প্রাইম মিনিস্টার ক্যান ইস্ট এশিয়া সাউথ এশিয়া গো টু মিডল ইস্ট নো নো বিগ নো ইভেন গো টু আফ্রিকা ইভেন গো টু ল্যাটিন আমেরিকা ওইখানে পারবে না আর যদি ইউকে ইউএসএ করতে পারবে না ওদের অন্য থ্রেট আছে আর অন্য সিরিয়াস থ্রেট আছে অনলি হোয়াইট কান্ট্রিজ ফিউ অফ দ্য হোয়াইট কান্ট্রিজ যেখানে রিসোর্স আর অ্যাবান্ডেন্ট অ্যান্ড 90% লিটারেসি রেট ফর লাস্ট 50 ইয়ার্স সেই সমস্ত দেশে এই ধরনের গল্প ইন্টারেস্টিং আমাদের এখানে কিন্তু হওয়াটা একটু টাফ এবং খুবই আনইউজুয়াল এটা আনইউজ এটা টাফ না এটা হচ্ছে কি যিনি চাবেন লেটস সে কালকে ফর দ্যাট ম্যাটার হাইপোথেটিক্যালি মামুন ভাই আমি বা তুমি ওই পজিশনে যাই যদি কালকে উই ক্যানট ডু দ্যাট অ্যাকচুয়ালি ওই এটা শুধু ওইটা না মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে এই যে এন্টায়ার যে সিস্টেম আমরা যেই কি বলবো শাসন ব্যবস্থার মধ্যে চলি এটা ওয়েস্টমিনস্টার পদ্ধতি সিস্টেম এটার বাংলাদেশের বয়স কত সে কম্পারেটিভলি আপনি যদি অন্য যে তুলনা করেন ইয়ং কান্ট্রি অ্যান্ড অন টপ অফ দ্যাট আমরা এই ধরনের কালচার এই ধরনের ইয়ের মধ্যে যেতে যাচ্ছি সেটাও খুব বেশি দিন না প্রবলেম হচ্ছে এক্সপেকটেশন অফ দ্য ম্যাস পিপল ইটস দ্য এক্সপেকটেশন অফ আরবান ইউথ যে আমার দেশটা
আমার দেশটা কানাডা বলে না ট্রুডো 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 যদি করতে পারে জেসিন্ডা এখন জেসিন্ডা ওয়াজ এ ডিজে কাম অন she used to she used that is school there when she was in I think she was graduate from Waikato University in New Zealand Waikato she jokhon porto she was DJ so can you imagine a DJ will become prime minister of Bangladesh come on you cannot take that and you are expecting this now eta খুব ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কিন্তু আমাদের আজকে কনভারসেশনটা শুরু হলো এবং আজকে যেহেতু আমাদের সাথে দুই ইন্ডাস্ট্রির দুজন মানুষ আছে এবং আপনি ইয়াফি ভাই যে জিনিসটা বললেন এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং আমরা যে আমাদের কনভারসেশন শুরুতে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারকে পাবো এটা কিন্তু আমরা চিন্তা করিনি এবং সাথে আমি মাউন ভাইয়ের সাথে চলে যাব যেহেতু এখন হেলথ টেকের একটি সময় চলে এসেছে এবং আপনি সিমেট নিয়ে কাজ করছেন এবং সিমেট ডুইং ফ্যান্টাস্টিক মাশাআল্লাহ এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু কোয়াইট অ্যাপ্রিসিয়েটেড একটি স্টার্টআপ এবং এটি সময়ের সাথে সাথে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে আমরা যারা আপনার সাথে থাকার বা অনেক সময় কাজ করার সুযোগ পেয়েছি আমরা কিন্তু জানি এই যে সিমেটের ব্যাপারটা যে এখন যে আমরা হেলথ টেকের যে সামনে চলে আসছে আরো সামনে আরো এগিয়ে যাবে আপনি এখন আপনার হেলথ টেক নিয়ে কি প্ল্যান করছেন আপনি যদি আপনার প্ল্যানটা একটু শেয়ার করেন মাউন ভাই ইমরান থ্যাংক ইউ সো মাচ আমি সরি আমি ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য ইন্টারনেটের জন্য সো আসলে প্রথমে আমি ওই ভাইয়ার সাথে অ্যাড করে একটা কথা বলতে চাই যে আমাদের আসলে পজিটিভ এনার্জি নিতে হবে এবং এক্সপেকটেশনটা মিনিমাইজ করতে হবে কেন এক্সপেকটেশনটা মিনিমাইজ করতে হবে এক্সপেকটেশন যখনই বেশি হবে তখন কিন্তু আমরা দেশের জন্য কাজ করতে পারবো না কারণ হচ্ছে কি আমি যদি দেশের জন্য কাজ করতে গিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি হয় যে বেশি পাবো তাহলে কিন্তু করতে পারবো না তো সেই রেসপেক্টে আমি যদি বলি আমাদের আসলে মানে ওই যে আমেরিকার প্রাইম মিনিস্টার আমেরিকার প্রেসিডেন্টের একটা কোট ছিল যে তোমার দেশ তোমাকে কি দিচ্ছে সেটা চিন্তা না করে তুমি দেশকে কি দিচ্ছে সেটা চিন্তা করো তো ওই জায়গাটাতে যদি আমরা চিন্তা করতে পারি তাহলেই কিন্তু হবে তো সেই রেসপেক্ট আমি এই কথাটা দিয়ে শুরু করলাম এই জন্য যে আজকে যে প্যান্ডামিক সিচুয়েশন এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যদি সবাই ওই জিনিসটা চিন্তা করি যে দেশকে আমি কি দিলাম দেশের মানুষকে কি দিলাম তাহলে কিন্তু এই প্যান্ডামিক কোনো বড় চ্যালেঞ্জ না আমরা ম্যানেজ করতে পারবো তো যেহেতু ইটস এ হেলথ টেক প্রবলেম আমি যেহেতু হেলথ টেক নিয়েই কাজ করি লাস্ট 15 ইয়ার্স তো এখানে যেটা বলতে হবে যে আমরা সিমেট হেলথ যেটা ইমরান বলছে থ্যাংক ইউ সিমেট হেলথের মূল গোলটা হচ্ছে আমরা হেলথ ইনক্লুশন করার জন্য কাজ করছি লাস্ট 5 ইয়ার্স তো আমি যদি একটু বলি আপনি জানেন আমাদের এখানে বিকাশ হয়েছে নগদ হয়েছে রকেট বা অন্য কিছু এটা কিন্তু আমরা এখন ভিজিবলি দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে সিগনিফিকেন্ট রোল প্লে করতেছে লাস্ট 10 or 15 ইয়ার্স যে আমাদের গভর্নমেন্ট আমাদের ইউএন এজেন্সি অন্যান্য ডোনার এজেন্সি তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে প্রচুর কাজ করতেছে প্রচুর সাপোর্ট করতেছে এবং তারই ফলশ্রুতিতে আমরা বলতে পারতেছি এখন প্রতিটা মানুষের অ্যাটলিস্ট একটা মোবাইল অ্যাকাউন্ট আছে যে মোবাইল অ্যাকাউন্টের মধ্যে সে মানি রিসিভ করতে পারে তাহলে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সো উই প্রোগ্রেস এ লট সো আমি গত 5 বছর ধরে আমার টিম এবং আমার ইউনিভার্সিটি রিসার্চ সবকিছু মিলে আমরা যে কাজটা করার চেষ্টা করছি হেলথ ইনক্লুশন হেলথ ইনক্লুশনটা লাগবে মানে এটা কি এবং এটা কেন লাগবে আমি আসতেছি হেলথ ইনক্লুশন হচ্ছে একটা মানুষ তার একটা হেলথ অ্যাকাউন্ট থাকবে উইচ ইজ ডিজিটাল এবং সেখানে তার হেলথের যত ট্রানজেকশন আছে আমি ট্রানজেকশন ওয়ার্ডটা ইউজ করলাম এটার সাথে আমরা খুব পরিচিত যে মানে তো ট্রানজেকশন বলতে কখন আমার অসুখ হলো কখন আমি কি ওষুধটা নিলাম তার কনসিকোয়েন্সটা কি হলো ইট ক্রিয়েট এ মেডিকেল হিস্ট্রি দ্যাট উইল হেল্প মি ফর ফার্দার ট্রিটমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন সো সিমিলারলি আমরা যদি এই করোনাকালে আসি আমার যদি প্রতিটা সিটিজেনের একটা হেলথ অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি ইজিলি জেনে যেতাম আমার কোন মানুষগুলো সবচেয়ে বেশি ভালনারেবল আপনারা জানেন যে সুইডেনে বা আমি যদি বলি এই নিউজিল্যান্ডের কথাই বলি তারা কিন্তু তারা জানে যে তাদের কোন মানুষগুলো হাই রিস্কে আছে দে আইসোলেটেড দ্যাম ফার্স্ট বাট আমাদের যেহেতু হেলথ ইনক্লুশনটা হয় নাই সেজন্য আমরা কিন্তু সেই আইসোলেশনটা করতে পারতেছি না হাউএভার মানে আসার ইয়া হচ্ছে আমরা বাংলাদেশে সিমেডের মাধ্যমে যে হেলথ ইনক্লুশনের কাজটা গত 5 বছর আগে রিসার্চ দিয়ে শুরু করছি এবং বাংলাদেশে রিসার্চ টু কমার্শিয়ালাইজেশন আমি খুব প্রাউডলি বলি যে বাংলাদেশে একমাত্র ইউনিভার্সিটি রিসার্চ দেন পেটেন্ট দেন জার্নাল পাবলিকেশন দেন ইট ইজ এ কমার্শিয়াল মডেল অ্যান্ড নাও সার্ভিং 2 মিলিয়ন পপুলেশন সেইভাবে বলি যে বাংলাদেশে 2 মিলিয়ন মানুষের এখন ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট আছে এবং তাদের প্রতি দিনকার প্রতি মাসের হেলথের কি সিচুয়েশন আমরা কিন্তু বলতে পারি এবং এর ধারাবাহিকতায়
we try to contribute our system for corona ebong ore darbaigota amra busy health er partnership e we are developing a complete cycle of surveillance system so amra so far amra jeta kore korchi je sara bangladeshe apnar 30000 government er health worker er maddhome সারা বাংলাদেশে সিমটোমেটিক স্ক্রিনিং করা এবং মানুষের কোন জায়গাটার মধ্যে হাই রিস্ক সাসপেক্টেড পেশেন্ট আছে সেদেরকে আইডেন্টিফাই করা এন্ড দেন পরের স্টেপ হচ্ছে তাদেরকে সাসপেক্ট হলে টেস্টিং এর জন্য স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করা এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি দেন হচ্ছে যে ইন্টারভেনশন আইসোলেশন সো দিস ইজ এ কমপ্লিট সাইকেল অফ জার্নি দ্যাট নিড টু বি এই আর কি এবং আমি একটা জিনিস পাবন ভাইয়ের সাথে অ্যাড করব যেহেতু আপনি জিনিসটা যেটা বললেন যে আমাদের 16 কোটি বা 17 কোটি মানুষ যদি সবার একটি হেলথ অ্যাকাউন্ট থাকতো ওই থাকতো আর থাকলে যে সুবিধাটা হইতো ওই সুবিধাটা কিন্তু আমরা এই সময়কালে পাইনি যদি পেতাম তাহলে কিন্তু এখন যে সাউথ ইস্ট এশিয়ার যে মানে ব্রিডিং জোন হিসাবে চিন্তা করা হচ্ছে বাংলাদেশকে ওটা কিন্তু আমরা আরেকটু হইলে মিনিমাইজ করতে পারতাম বাট এটা কিন্তু এই যে এই অ্যালার্মিং পিরিয়ডটা কিন্তু আমাদেরকে অনেকাংশে আরেকটু সতর্ক করে দিয়েছে যে আমাদের সামনে কি থাকা উচিত যে আমাদেরকে করোনা আমাদেরকে আমাদের যে সিস্টেম এটা যে ভেঙে দিছে তারা কিন্তু বলেনি আমাদের সিস্টেম যে ভাঙা ছিল ওটাই কিন্তু এক্সপ্লোর করছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি আজকে একটা আর্টিকেলে দেখলাম যে কোনো কিছু ভেঙে দিয়ে যায়নি করোনা আমাদের ভাঙা সিস্টেমটাই আমাদের চোখের সামনে নিয়ে এসেছে তো ওইটার ধারাবাহিকতায় আমি আবার আসবো আপনার কাছে ইয়াফি ভাইয়ের কাছে যাব ইয়াফি ভাই আপনি যেহেতু দুইটা ডিফারেন্ট প্রফেশন থেকে এখন কাজ করছেন একটা হচ্ছে আপনার প্যাশনের জায়গা যেটা হচ্ছিল স্ট্যান্ড আপ কমেডি এবং আপনি মিরাক্কেলে গিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে এবং আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন যারা আপনাকে চিনে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির ওই সময় আপনি আমাদের বড় ভাই ওই সময়কার সময় থেকে এখনকার সময় এই ট্রান্সফরমেশনটা নিয়ে কিন্তু অনেকের একটু কিউরিয়াসিটি আছে অনেক মানুষ দেখছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আমি বলতে পারি সো তাদেরকে যদি বলেন দ্য ট্রান্সফরমেশন বিটুইন এক মোশাররফ ইয়াফি থেকে আরেক মোশাররফ ইয়াফি এটা কেমন ছিল আপনি যদি একটু আপনার ট্রান্সফরমেশনটা বলেন ওকে নাম্বার ওয়ান ইউ নো ডিউরিং আওয়ার এনএসইউ ডেজ আমরা এনএসইউ তে প্রথম দিকের ব্যাচ সো তখন একটা ব্যাপার ছিল যে দেয়ার ইজ আ কমন স্টেরিওটাইপ এর ধারণা থাকতো যে প্রাইভেট ইউনিভার্সিটি কারা পড়বে বিকজ আই এম দ্য ফোর্থ ব্যাচ অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি সো আমাকে বুঝাইতে হতো সিঙ্গাপুর গ্লোবালি টপ 50 ইউনিভার্সিটি একটা বাট দিস ইজ অলসো ইন ওয়ান সিঙ্গেল বিল্ডিং সো ওই সময় একটা তাড়না কাজ করতো যে হাউ উই ক্যান এস্টাবলিশ আওয়ার আইডেন্টিটি and also with the at least national level so shekhan theke ashole oi nsu er lekhapora sathe sathe natok kora natok er cinema drama club jeta chilo shetai niye kaj kora oi cinema regular kichu workshop workshop kora oglu learn kora so that we get to know people that we are here we are not alien try to understand we are also son of this soil daughter of this soil ঠিক আছে 96 সালের কথা বলছেন ওই সময় 96 সালে 98 ওই সময়কার কথা সো আমি পরিষ্কার এক সময় বলেছিলাম যে আই থিঙ্ক একটা পার্ট অফ শর্ট ফিল্ম ফোরাম বা কোথাও একটা সিনিয়র ড্রামা ক্লাবে একটা মেম্বারশিপ নিতে হবে তো দেয়ার ওয়্যার লাইক একটু নাক সিটকা ছিল যে কেন তো আই মিন ইটস আ ক্লাব অফ রিচ রিচ অ্যান্ড রিচ গাইজ রিচ কিডস সো আই ট্রাই টু কনভিন্স দ্য প্লিজ ইভেন ইফ দ্যাট আম আই নট ফ্রম দিস ওয়ান আমি কি আমার আপনার যতটুকু একটা নাগরিক হিসেবে রাইট আছে আমার কি নাই কেন আমাকে এটা মানে সিন্স রাষ্ট্র আমি রাষ্ট্রের পয়সায় করি না আমি আমার পিতা কোনোভাবে তার একটা সহায় সম্পত্তি বিক্রি করে আমাকে পড়াচ্ছে একটা উচ্চশিক্ষা দিচ্ছে তার মানে কি আমি রাষ্ট্র আমাকে অ্যাবান্ডন করে দিল তা তো না আমি ঠিক এইভাবে আর্গুমেন্টটা করতাম আমি আই ওয়াজ নট এ গুড ডিবেটার বাট এই সমস্ত পয়েন্ট আমি তুলতে পারতাম সো দেন ওইখান থেকে শুরু দেন আই স্টার্টেড তারপর নর্থ সাউথে আপনার নাটক করলাম নাটক করার পর একটা কালচার ক্লাব বা যেটা সাংস্কৃতিক সংগঠন ছিল ওইখানে টোনাভাই ছিলেন টোনাভাই পরবর্তীতে মিডিয়া হেড ছিলেন বাংলা নিকের দীর্ঘ সময় সরফুদ্দিন আহমেদ চৌধুরী অস্ট্রেলিয়া চলে গেছে ম্যাক্রো ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন তো উনি একদিন উনি রিহার্সেল এসে রিহার্সেল আমি খুব মজা করতাম মানে একটু ইউনো প্র্যাঙ্ক করে ভাইয়া করে ইয়াং ছেলেমেয়ে যেটা করে
ছেলে মেয়ে সবাইকে নিয়ে এবং খুব সুস্থভাবে করতে হবে, সুস্থ বিনোদন যেটা বলে, অসুস্থ কিছু কিছু না। তো উনি একদিন উনি খুব মজা পাইতো এটা, তো উনি একদিন এসে মানে ওই নাটক শেষ হয়ে গেল, তো উনি বললো আমি একটা প্রোগ্রাম করবো, তুমি একটু আসো, তুমি আমাদের সাথে একটা কাজ করো। তো আমি বললাম বস আমি তো আসলে না নাচ বা গান টিপিক্যাল যে দুইটা ফর্ম সেরকম পারি না, তো হোয়াট ক্যান আই ডু? দেন ইনস্টেড যে তুমি যেটা করলে এটা তুমি করবো স্টেজে, কী করবো তুমি প্ল্যান করো। দেন আই ক্রিয়েট এ ক্যারেক্টার অ্যান্ড যে ইস নট মানে নর্থ সাউথের লোকজনকেও আমি একটা পার্সপেক্টিভ দিতে চাইছি, এসব একটা ইংলিশ মিডিয়াম থেকে পাস করা ছিল, ইস এ গাই হু অ্যাকচুয়ালি কেম ফ্রম এ ভেরি স্মল সিটি অফ বাংলাদেশ, এখন তার চোখ দিয়ে সে পৃথিবীটা দেখতেছে। দো আই নেভার আই বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ঢাকা, স্পেশালি ইন মালিবাগ শান্তিনগর এই সাইডে, বিকজ মাই অ্যানসেস্টার প্লেস ইজ হেয়ার। সো আই আই ট্রাই টু পোর্ট্রে দ্যাট, যে ওর যে ওর কাছে যে অসংগতি লাগে, ও যা কিছু পছন্দ করে না, ও যা কিছু পছন্দ করে, ও কিছু বলতে চায় বলতে পারে না, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কন্ট্রাস্ট তৈরি করে দেন আই স্টার্টেড ডুইং দিস। বাট আফটার দ্যাট ওয়েন আই পাস ফ্রম নর্থ সাউথ ফর এ লং লং টাইম, আমি ওরকম কোনো সিরিয়াসলি ছিলাম না। দেন অ্যাকচুয়ালি মিরাক্কেলে যাওয়াটা ছিল একদম মিরাক্কেলের মধ্যে, সকালে বসে আসি টিভির পর্দায় নিজে দেখলাম টেলি হবে যে মিরাক্কেলের ওটা আসে ঢাকা অডিশন নেবে। সো আমি মিরাক্কেল দুইটা এপিসোড দেখছিলাম, ওইখানে একটা ছেলে ছিল আমার মানে আমরা যেই ব্যাচে যাই, আমি যে ব্যাচে যাই 2010 তার আগে, সেই ব্যাচে দুই তিনটা ছেলে ছিল, তারা এখন কিন্তু কলকাতা ফিল্ম ডিরেক্টর। যেমন একটা ছেলে ছিল মৈনাক, মৈনাক এখন হচ্ছে মৈনাক ভৌমিক, ও হচ্ছে যে বেডরুম নামে একটা কলকাতা মুভি আসছে, ইজ আ ডিরেক্টর অফ দ্যাট। কলকাতায় কলম্বাস নামে একটা মুভি আসছে, ওটা ছিল সৌরভ নামের ছিল, ওরা আমাদের আগের ব্যাচে। সো ওদের ইনটেকটা খুব ভালো হয়, ওরা যাদেরকে নেয়। আর মিরাক্কেলে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, আপনি যদি নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে না পারেন, নিজের যদি সৃষ্টিশীলতা না থাকে, শুধু পারফর্ম করার জন্য ওরা ওই দুই এপিসোডই ভাগ্য আউট করে দেবে, ফাটাস করে আউট সরে দেবে। দে ডোন্ট লুক ফর পারফর্মার, তারা একটা লোক খুঁজে যে নিজে ক্রিয়েট করতে পারে, যে কন্টেন্টটা নিজে পারে। এটা না হলে মিরাক্কেল টিকে থাকা খুব কঠিন, খুব কঠিন, সম্ভব না। পারফর্মার বহু পাওয়া যায়, পথে ঘাটে পাওয়া যায়। সো তারপরে আমি জাস্ট ওটা অডিশনে গেলাম, অডিশনে তখন ওই ওদের জি বাংলার একজন আসে আর শুভঙ্কর দাও আসে। জি বাংলা যে ভদ্রমহিলা ছিলেন, উনাকে যখন আমি প্রথমে অফিস থেকে তখন জিপিতে, আমি তখন অলরেডি আই বিকাম এ ম্যানেজার, বাজেট সেশন চলতেছে জিপিতে, জিপির বাজেট সেশন ইজ ভেরি রিগোরাস, বাইরে তখন জিপিতে চাকরি করি আর কি, তো ভেরি রিগোরাস একদম, ওই যে সফটওয়্যারে ঠিক মতো এন্ট্রিমেন্ট দিতে হয়, আমরা ভুল করার অপশন নেই, নো এরর, জিরো এরর, ভুল হলে তখন আপনি গ্রামীণ ফোনে আছেন, গ্রামীণ ফোনে চাকরি করছেন, তখন গ্রামীণ ফোনে, গ্রামীণ ফোনে তখন আমি একটা টিম লিড করি প্রায় 10-10 জনের। সো আমাদের বাজেট সেশন চলে, গ্রামীণ ফোনে ইউনো একটা প্রত্যেকটা বড় বিষয় একটা বাজেট সেশন যায়, এক দুই মাস খুব কাটাকাটি করতে হয়। তো আই ওয়াজ প্রিপেয়ারিং মাই টিমস বাজেট, মাই ডিপার্টমেন্ট বাজেট, সো ভেরি স্ট্রেস, সারাদিন এক্সেল শিটের মধ্যে ঘুরে ফিরে। দেন আই ওয়েন্ট টু, আফটার দ্যাট আমি টাইম শেষ করে অডিশনে গেছি, তো অডিশনে যাওয়ার পরে বলছে অডিশন শেষ, তাই বলছি ভাই দেখেন আসছি, দিলে দেন নাহলে নাই, তো বললো আসেন আসেন। তো অডিশন দিতে গেলাম, তো ওইখানে একটা মহিলা ছিল, আমি দুটো স্ক্রিপ্ট আমার এরিয়াসে দুটো পুরোনো স্ক্রিপ্ট বললাম, উনি তো শুনেন নাই, তো ওনাকে বলার পর উনি বললো যে আচ্ছা দেখেন আপনার কনসেপ্টটা খুব শার্প, আমার ভালো লাগছে, বাট বলার যে ভঙ্গি এটা কমেডি নেই, আপনি একটা কাজ করেন, আপনি বাইরে যে 10-15 মিনিট ওয়েস্ট করেন, ওয়েট করে আবার ডুববেন, আবার ডাকবো আমি আপনাকে, সুযোগ দিচ্ছি একটা। তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কারণ আমি আই ওয়াজ এ ভেরি স্ট্রেস, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অপরচুনিটি দিলেন। সো দেন 10 মিনিট পর আবার গেলাম, 15 মিনিট পর ঢুকলাম, তখন ওখানে দেখি শুভঙ্কর আরেকজন লোক বসে আর কি, মানে যে মিরাক্কেলের যে মেইন ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় উনি ছিলেন। সো আমি 1, 2, 3 তিন নম্বর স্ক্রিপ্টে যখন বসি, সাথে সাথে তুমি চিত্রে দেয় দারুণ দারুণ বলছে ইয়েস, আপনি আমাদের সাথে কলকাতা যাচ্ছেন, এই সোমবারের পরের সোমবার আপনার শুটিং হবে, যান বাসায় যা বাক্স প্যাটার রেডি করে। সো দ্যাটস দ্য স্টার্ট অ্যাকচুয়ালি, বাট ওদের ওইখানে ওইটা ডাইরেক্ট কলকাতায়, গাড়ির ফোন থেকে ডাইরেক্ট কলকাতায়। এটা অনেক মজার স্টোরি আছে, যেমন আমি ছুটি পাওয়াটা, যেমন ছুটি পাওয়ার ক্ষেত্রে আই ওয়ুড স্টিল আজকে এত 10 বছর পরে আই গিভ এ বিগ থ্যাঙ্কস টু আজমান ভাই, আজমান ভাই তখন আমাদের ডিপার্টমেন্টের বস আর কি, যে আজকে যে সিইও, কারেন্ট সিইও, আজমান ভাইয়ের একটা বড় ভূমিকা আছে পার্সোনাল রিলেশনশিপ আমার সাথে, এবং আশা আজম ভাই ওই সময় না হলে আমিরকে যাওয়া হতো না সিরিয়াসলি। অ্যান্ড অফকোর্স সিএমও ছিল, উনিও হেল্প করছেন, উনি এখন যে সিএমও উনি আমার বস ছিলেন তখন, হাসিব, সঞ্জয় হাসিব, বোথ অফ দেম অ্যাকচুয়ালি দের। আজম ভাইয়ের কথাটা বলে দিই, আমি ফার্স্ট প্রথম দফা পারফর্ম করে চলে আসছি, চলে আসার পরে এরপর ওরা 4টা এপিসোডে, আমি 3টা এপিসোডে বেস্ট অলরাউন্ডার আছি, 20,000-20,000 60,000 রুপি জিতছি 4 এপিসোডে, 3 এপিসোড বেস্ট অলরাউন্ডার। অ্যান্ড দেন আই থট যে আমার দরকার নাই, ইটস ওয়েল ইনাফ, আর যাওয়ার দরকার নাই, ইটস ইনাফ, বিকজ আমি হার্ড করে একজন কর্পোরেট মানুষ, এটা একটা হয়েছে, 3 সপ্তাহ গেছিলাম ছিলাম, ছুটি জমানো ছিল, ওই ছুটি নিয়ে চলে গেছে। এবার আবার ওরা ফোন করতেছে তুমি আসো, তুমি বিসে নেওয়া ব্যাক করো,
কারণ ওরা জি বাংলা ইজ মিরাকল ইজ ওরা এমন ভাবে রেড শুট গুলো বানায়, আই উড লাইক টু শেয়ার দ্যাট, উইচ ইজ আমাদের এখানে এইভাবে করে না। ওরা কি করে, ওরা যেমন আমাদের এখানে এসি নিয়েলসন আছে, ইউনো উইচ ইজ সার্ভে করে, দে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্ট এসি নিয়েলসনের মতো একটা পার্টি, এনএফএল সোমরা, এনএফএল সোমরা জি বাংলা যতটুকু পুরো পশ্চিমবঙ্গে কাভারেজ আছে, এটা যে বাঙালি থাকে ওই স্ট্রেট কাট 14 দিন পর পর একটা রিপোর্ট জমা দেয়, ওই সার্ভে করে ওইটার উপর দেখে যে হ্যাঁ অফকোর্স দ্যাটস সো টিআরপি রিলেটেড, রাইট? নো নো নো, টিআরপি না, যে লেটস সে আমরা 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 10 জন একটা রিলিজ হতে আছে, 20 জন আছে, স্ট্রেট কাট গ্রামের মানুষকে প্রশ্ন করে যে আপনি কাকে কাকে পছন্দ করেন, কাকে কাকে দেখতে চান। ওকে আর মামুন ভাই বা আমি যদি ফাটানো স্ক্রিপ্ট দেই কিন্তু মানুষ আমাকে পছন্দ করে না, আমরা এই গল্পে আবার ফিরত আসবো, বেশ কিছু কোয়েশ্চেন আমাদেরকে কয়েকশো মানুষ দেখছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব ফেসবুক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, কিছু কোয়েশ্চেন আমাদের দিতে হবে কারণ অনেক কোয়েশ্চেন জমা হয়ে গেছে। কোয়েশ্চেন হচ্ছিল ডক্টর মামুনের কাছে, ডক্টর কে মামুন স্যার, প্লিজ শেয়ার উইথ আস দ্য স্টোরি অফ কানেক্টিং দিস 2 মিলিয়ন পিপল অ্যান্ড অলসো প্লিজ শেয়ার দ্য স্ট্রাগল। আপনার ইউআইইউর স্টুডেন্ট অনেক মানুষ অনেকেই দেখছে, সো আপনি যদি আপনার এই 2 মিলিয়ন পিপলকে কানেক্ট করার স্টোরিটা এবং স্ট্রাগলটা শেয়ার করতেন তাহলে সবাই একটু ইন্সপায়ার হতো। ওভার টু ইউ মামুন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আগে একটু আগে ইমরানের সাথে একটু অ্যাড করে নেই যে আমাদের হেলথ সিস্টেমটা আমি মনে করি যে এটাকে অনেক ইম্প্রুভমেন্ট করতে হবে এবং এটাকে আমি কোনোভাবে খারাপ বলতে চাই না। সো এটা হচ্ছে এক নম্বর যে আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমাদের হেলথ সিস্টেম ইজ গুড, বাট এখানে একটা জিনিস শুধু আমি বলতে চাই যে আমাদের সব জায়গায় কমিটমেন্টটা বাড়াইতে হবে, তাহলেই হেলথ সিস্টেমটা আরও বেটার ফাংশনিং করবে, ম্যানেজমেন্ট আরো বেটার হবে। সো এখন আমি যদি আসি যে আমার কানেক্টিং 2 মিলিয়ন পিপলের সেই গল্প, সেটা হচ্ছে যে আমরা যখন আমি আজকে থেকে 5 বছর আগে আমি ইউনিভার্সিটি টরন্টো চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ব্যাক করি, সো দ্যাট টাইম ইট ওয়াজ লাইক এভরিওয়ান ইজ সেইং দ্যাট আই এম ম্যাড, কারণ এটা বাংলাদেশে কেউ এরকম চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে আসে না। সো আই ট্রাই টু টেক দ্য চ্যালেঞ্জ অ্যান্ড I started to explore which university I should join. So amar north south east west united Asanullah university sob jaga theke amar mane sobai ya korte chilo, but ami sobai ke shudhu ekta jinish chaichi je amake kaj research korar scope dite hobe, ar tamon kichu amar chawan nai. Tokhon bollo je research korar jonno to amra bangladesh er research hoy na 5 bochor age tumra je amar ashte kichu lagbe na, shudhu kal amake apnar support diben, what I am trying to do support dibe. So tar dharabahikotay ami I got a good gestar from United International University. Ami dui joner naam ashle na bolle noy, ex bc of the United University ebong current bc of the United University, tara dui jon ashle amake mani unconditional support disen ebong tokhoni ami amar lab ta shuru kori je bideshe jon riyafi bhai hoyto janen je bideshe university professor mani hocche tar ekta lab thakbe, sei lab er moddhe she bibhinno social problem niye research korbe এবং সেই রিসার্চ একসময় সলিউশন আকারে জনগণের কাছে যাবে। সো দ্যাট ওয়াজ মাই ড্রিম ওয়েন আই কেম ব্যাক ফ্রম ক্যানাডা টু বাংলাদেশ। সো আই স্টার্টেড মাই ল্যাব ইন ডিসেম্বর 2014 এবং ওই সময়টাতে আমার ল্যাবের গোল ছিল যে আমি হেলথ কেয়ারের কি প্রবলেম সেটা আইডেন্টিফাই করতে চাই, দেন আই ট্রাই টু ডিফাইন এ সলিউশন টু ইম্প্রুভ দ্য হেলথ কেয়ার। সো 2015 আমরা 1 বছর পুরো রিসার্চ করি যে হোয়াট আর দ্য প্রবলেমস ইন হেলথ কেয়ার, অ্যান্ড আমরা সাথে সাথে দুইটা কাজ করি, ওই প্রবলেম এবং তার একটা রিকমেন্ডেশন সলিউশন আমরা 1 বছরে করে এটা একটা জার্নালে সাবমিট করি, প্যারালালি আমরা একটা প্যাটেন্ট সাবমিট করি যে এটা একটা প্যাটেন্ট হবে এবং প্যাটেন্টটা একটা সলিউশন আকারে হবে। সো এটা জিনিসটা ছিল সিমেন্ট, এ ক্লাউড বেসড মেডিকেল সিস্টেম ফর হেলথ মনিটরিং ফর ডেভেলপিং কান্ট্রি। সো ইন দ্য মিন টাইম 2016 আমরা আসলে যেটা পাই যে বারডেম এবং হচ্ছে যে অন্যান্য যে হেলথের যারা আছে ইনক্লুডিং আমি বলবো যে আমাদের যে কারেন্ট ডিজি মহোদয় আছেন উনি, ওনারা দেখে ওনারা বললো যে এটা তো খুবই ভালো, ইউ শুড টেক। আমাদের নর্মালি এগুলো আর আলোর মুখ দেখে না, এটা বাংলাদেশের একটা মানে আউটকাম।
সো আমাকে অনেক মানে এনকারেজ করলো তারা সো দেন অ্যাকচুয়ালি আই ট্রাই টু ইমপ্লিমেন্ট ইট দেন আই অ্যাকনোলেজ আইসিডি মিনিস্ট্রি যে তারা আমাকে 10 লক্ষ টাকা সিড ফান্ড দিয়ে বললো যে ভাই মেক এ প্রোটোটাইপ মানে আই ওয়াজ লাইক মানে আমাকে কাইন্ড অফ মানে তারা মানে সাপোর্ট করতেছে যে ইউ শুড মেক ইট হ্যাপেন সো দ্যাট ইজ দ্য লাইক এনকারেজমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্রামীণ ফোন জিপি অ্যাক্সেলারেটর ইয়াফি ভাইয়ের সাথে মিলে যাচ্ছে গ্রামীণ ফোন আজমান ভাই বা অন্য যারা আছে Yeah, I so worked there for almost 10 years. তারপরে আই ওয়েন্ট টু টু আদার অপারেটর এন্ড দেন আই কেম ব্যাক এট টেলিনর ওন একটা আছে যেটা টেলিনর মাইক্রো ইনস্যুরেন্স যেটা আই গট লিটল বিট অফ আইডিয়া অফ ইউর ওয়ান বাট দ্যাট ইজ মোর অন হেলথ ইনস্যুরেন্স প্লিজ বাউন্ড মাই ক্যারি অন সরি ওকে সো দ্যাট জিপি অ্যাক্সেলারেটর ব্যাচ 2 সো দে লুকিং ফর টপ 5 এন্ড সাম হাউ দ্যাট টাইম I actually have only the paper, the journal paper, the paper that I submitted, that I have. Then ZP Accelerator, our idea, they selected me in top 5. And then they also give the seed fund. So in 2016, we actually developed a prototype with the help of ICT Ministry and as well as ZP Accelerator. And 2017, we tried different models to implement health inclusion in garments industry and different places in pharmacy. And 2018, we got connected with PKSF. PKSF was a big NGO aggregator. So, ওরা যখন আমাদের সম্পর্কে জানতে পারলো আমি জাস্ট খুবই ইন্টারেস্টিং গল্পটা শেয়ার করি PKSF এর অথরিটির একজন আমাকে বললো যে ভাই আপনি খুব ভালো জিনিস বানাইছেন এখন আপনি আমাকে বলেন এটা কি আপনি বিদেশ থেকে নিয়ে আসছেন বেচার জন্য না নিজে বাংলাদেশে বানাইছেন লাইক সো দেন আমি বললাম যে ভাই ইট ইজ ইনভেন্টেড ডেভেলপড ইন মাই ল্যাব ও তাহলে বসেন আপনার সাথে ফার্দার কথা বলবো আর যদি আপনি বেচতে আসেন বিদেশ থেকে কোনো জিনিস এনে আপনি চলে যান আমাদের প্রক্রিয়মেন্টে কথা বলেন সো দ্যাট টাইম ওয়েন আই প্রেজেন্টেড এভরিথিং টু দেয়ার টপ ম্যানেজমেন্ট দেন তারা কনভিন্স যে আমরা এরকম একটা জিনিস খুঁজতেছিলাম যে হয়তো দেশের জন্য এটা হবে PKSF হেলথের জন্য ইনস্যুরেন্সের জন্য অনেক দিন ধরে ট্রাই করছে দেন 2018 ওরা আমাদেরকে বলল যে উই ওয়ান্ট টু ডু এ পাইলট উইথ ইউ ইন ওয়ান ইউনিয়ন একটা ইউনিয়নে ধামরাইয়ের সোমবাগ ইউনিয়ন ওই ইউনিয়নে প্রায় 7,000 ফ্যামিলি 32,000 মানুষ এই প্রত্যেকটা মানুষের হেলথ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং প্রতিটা মানুষ প্রতি মাসে একবার হেলথ চেকআপ পাবে তাদের ডোর স্টেপে থ্রু হেলথ ওয়ার্কার এবং লেয়ারিং করা হেলথ ওয়ার্কার আছে এবং হেলথ এর উপরে সুপারভাইজার আছে প্যারামেডিক তার উপরে আছে একজন ডাক্তার তাহলে মডেলটা হচ্ছে একটা ইউনিয়নে একজন ডাক্তার তার আন্ডারে 2 জন সুপারভাইজার প্যারামেডিক তার আন্ডারে 7 জন করে 14 জন হেলথ ওয়ার্কার যারা 7,000 ফ্যামিলিকে কভার করবে প্রতি মাসে একবার হেলথ চেক সো দ্যাট মডেল এন্ড উইথ দ্য টেকনোলজি আইওটি বেস মেডিকেল ডিভাইস এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস ক্লিনিক্যাল ডিস্টেন্স সাপোর্ট সিস্টেম পুরো প্ল্যাটফর্ম 2018 সালের কথা বলছেন 2018 মে মাসের কথা বলছি এবং PKSF এর ডিএমডি মহোদয় আমাকে বললেন যে এই পাইলট যদি সাকসেসফুল হয় গুড উই উইল এক্সটেন্ড ইট অর স্কেল ইট এন্ড যদি সাকসেসফুল না হয় আপনার সাথে অন্য কোনো মিটিং এ দেখা হবে একবার সবার সামনে সো ইট ওয়াজ লাইক এ কাইন্ড অফ চ্যালেঞ্জ দ্যাট আই হ্যাভ টু মেক ইট হ্যাপেন সো দেন উই ডিড এ ওয়ান ইয়ার পাইলট ওয়ান ইয়ার রিগোরাস পাইলট এন্ড দে ডিড এ রিগোরাস ইভালুয়েশন অ্যাবাউট দ্য হোয়াইট ক্লায়েন্ট সেইং হোয়াট এনজিও পার্টনার সেইং আমাদের টেকনোলজি এবং তারই ধারাবাহিকতায় উই আর ভেরি সাকসেসফুল আফটার এন্ড অফ জুলাই 2019 এবং দেন উই স্কেল ইট টু 50 ইউনিয়নস 50টা ইউনিয়নের বাংলাদেশের 36টা জেলার 48টা উপজেলার 50টা ইউনিয়নের প্রত্যেকটা সিটিজেনের একটা করে হেলথ অ্যাকাউন্ট আছে এবং তারা প্রতি মাসে একবার হেলথ সার্ভিস পাচ্ছে অসম দিস ইজ হাউ উই স্কেল টু দিস পজিশন এন্ড আমাদের গোল হচ্ছে আমরা এই জিনিসটা বাংলাদেশে আরো অনেক দূরে নিয়ে যেতে চাই মেবি বাংলাদেশের 4,500 ইউনিয়ন আমরা হয়তো পারবো না বাট অ্যাট লিস্ট বাংলাদেশের 25% অফ দ্য পপুলেশন উই ওয়ান্ট টু কভার উইথ দ্য ডিজিটাল হেলথ ইনক্লুশন অ্যান্ড আইডেন্টিফাই হেলথ রিস্ক বিফোর সামথিং হ্যাপেন অ্যান্ড ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড হেলদি বাংলাদেশ অসাধারণ বললেন মোহন ভাই এবং আমাদের যে মূল লক্ষ্য যে মানুষকে ইন্সপায়ার করা আপনার গল্প দিয়ে
অনেকেই কিন্তু এই গল্প থেকে কিন্তু বেশ কিছু জিনিস বের করবে, যেটা কিন্তু তাদেরকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আমি কিন্তু আপনার গল্পের আরেক পার্টে আসবো, যেখানে আপনি স্টার্টআপ হিসেবে সিড স্টারে গিয়েছিলেন আমি যতটুকু জানি, এবং আপনারা কিছুদিন আগে অ্যাপিকটা থেকেও অ্যাওয়ার্ড পেয়েছেন, যেখানে আমরা ভিয়েতনামে ছিলাম একসাথে। সো ওই গল্পগুলোতেও কিন্তু ফেরত আসবো, কিভাবে আপনি একটি পেপার থেকে শুরু করে এক্সেলারেটর থেকে আপনি পাইলট প্রজেক্ট শুরু করলেন, ওগুলাতে আমরা আসবো একটু পরে। এবং আমরা যদি যারা যারা দেখছেন, অনেক মানুষ দেখছেন, তারা যদি লাইফটা শেয়ার করে দিন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যে এই আলাপ, এই গঠনমূলক যে কথাবার্তা হচ্ছে, এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সো দ্যাট আমরা যে ইন্সপায়ারেশন করার জন্য বা ইন্সপায়ারিং করার জন্য যে এই প্রোগ্রামটা শুরু করেছি বা এই প্রজেক্টটা, অলরেডি আমাদের আর্ট এই 9 দিনে প্রায় 1 লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামটা দেখেছে। সো আমি চাই এটার ব্যাপ্তি আরো বাড়ানোর জন্য, ইন্সপায়ারেশন আরো ছড়িয়ে যাক, এবং আমরা চাই যে পজিটিভ বাংলাদেশ বা ইন্সপায়ারিং বাংলাদেশ আরো গড়ে উঠুক। সো ব্যাক টু ইয়াফি ভাই। সো ইয়াফি ভাই, আমরা ছিলাম কলকাতায়, আপনার আপনার পপুলারিটি তখন তুঙ্গে, তখন বিভিন্ন জায়গা থেকে আপনাকে চাচ্ছে যে ইয়াফি ভাই, এবং সবাই বলছে যে আপনি আবার ভিসা নিয়ে কলকাতায় ব্যাক করুন। তখন আপনি কোন ফেজে, কোন এখানে দুইটা ছিল, একটা হচ্ছে যে ওই সময় ইন্ডিয়ান হাইকমিশনে আমরা গেলে, মানে বাংলাদেশে প্রথমবার যখন গিয়েছি, কেউ তো উইয়ার নট যে বাংলাদেশে ফার্স্ট টাইম মিরাকেলে যাচ্ছে, তো ইট ওয়াজ 5 or 6 নিউ পিপল, সবাই নিজের মতো ট্যুরিস্ট ভিসা নিয়ে যে আমরা প্রোগ্রাম করে আসছি, বাট মিন ওয়াইল এভরিবডি গট টু নো আস, আমাদের ওখানে ইয়ে দিস অ্যান্ড উই আর্ন অ্যাকচুয়ালি, আমরা ওখানে একটা আই মিন যেভাবেই হোক উই আর্ন সামথিং, লাইক আমি তখন 60-70,000 রুপি জিতে গেছি, আর ওখানে পুরো দায়িত্বটা দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে জি অ্যাজ ইজ এ বিগ গ্রুপ, দে হ্যাভ এ অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া একটা নিউজ চ্যানেল, সো ভেরি সেন্সিটিভ, উইচ ইজ মাচ সেন্স ইটস অ্যান্ড হ্যাভিং এ নিউজ চ্যানেল, প্যান ইন্ডিয়া নিউজ চ্যানেল ইজ এ ভেরি সেন্সিটিভ কেস ইন ইন্ডিয়া অ্যাকচুয়ালি, মানে ম্যাগনিচিউড অনেক হাই। তো পরে আমি যখন অ্যাপ্লাই করি ভিসা, তখন ইন্ডিয়ান হাইকমিশন আসলে ওই কালচারাল অ্যাটাচুড আমার সাথে, উনি আমাকে পাসপোর্টটা রেখে আমাকে ডাকছেন, দেখে আমাকে বললেন যে তুমি তো এর আগে আপনি তো ওটা ইয়েতে, হি ইজ এ বেঙ্গলি গাই, হি লাইক মাই পারফরমেন্স এন্ড এভরিথিং, বলছে একটা ভুল হয়ে গেছে, আপনার টুইস্ট হয়ে গেছে। দেন মাই আর্গুমেন্ট ওয়াজ বস, আই ওয়াজ নট শিওর দ্যাট কোনো ওখানে স্ক্রিন আউট হয়, স্ক্রিন আউট বলতে মানে হচ্ছে ওরা কিন্তু প্রথমে মিরাকেলের যে এন্টায়ার জার্নিটা ইটস আ ফ্যান্টাস্টিক, মানে এই মডেলটা ওরা বানাইছে, মানে বানিয়েছে ওভারঅল, এই যে ঢাকায় এসে, বরিশালে এসে, চিটাগাংয়ে এসে ওরা আপনার অডিশন নেয়, অডিশন নিয়ে হাজার হাজার ছেলেমে অডিশন নেয়, সেখান থেকে 15-20 ছেলে মেয়েকে ওরা ম্যাক্স ম্যাক্স নেবে, 10-এর নিচে হলে আরও বেটার, এদেরকে টেপ প্লেন ফেয়ার টেয়ার দিয়ে কলকাতায় নিয়ে যায়। কলকাতায় নামা মাত্র জি নিউজের একটা গাড়ি পিক করে, একজন পিক করে এসে ওই একটা, ওদের একটা সারা বছর ওরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভাড়া রাখে, এলাকাটা হচ্ছে আমাদের ধানমন্ডির মতো ল্যান্ডস ডাউন, ইটস এ ভেরি এক্সপেন্সিভ এরিয়া, ওখানে একটা অ্যাপার্টমেন্ট হাউসে ওদের কিছু সারা বছরের জন্য 4-5 ফ্ল্যাট ইয়ে থাকে, ওখানে কখনো সারেগামাপা, কখনো দাদাগিরি, কখনো মিরাক্কেল, এর পার্টিসিপেন্টরা ওখানে রুম করে হোস্টেল ওয়াইজ থাকে, থার্ড পার্টি ক্যাটারিং সময় এসে খাওয়ায় দেয়, ইন্টারেস্টিং, গলা যেন ঠিক থাকে, সেই জন্য সিরিয়াস হোমিওপ্যাথি, একটা হোমিওপ্যাথি থেকে একটা ছেলে আসে, ও এসে ওষুধ দিয়ে যায়, ও চেক করে প্রতি রুটিনে ঠিক করে নামের পাশে যে খাইছে কিনা, আরেকটা ছেলে আসে সে আয়ুর্বেদিক একটা ওষুধ খাইছে গলাটা না হয়ে, সো সিরিয়াস, অন টাইম ফুড, অন টাইম ঘুমাইতে যেতে হবে, অ্যাবসলিউট হোস্টেল, ডাজেন্ট ম্যাটার আপনার বয়স কত, আপনি কত পিচ্ছি কত, ডাজেন্ট ম্যাটার আপনি কী করেন, দ্য মোমেন্ট ইউ এন্টার ইন টু দ্যাট ক্যাম্পাস ইউ আর অ্যাকচুয়ালি এ প্রোডাক্ট অফ দেম, আপনার ওয়েলবিং ওর জন্য বেটার, কিন্তু প্রচণ্ড কম্পিটিশন এটা থাকে। আরেকটা যখন আমরা ওখানে যেটা আজমের কথাটা শেষ করি, তো তখন আমি সেকেন্ড টাইম যখন যাবো, তখন আই ওয়াজ নট ঠিক আছে ইনাফ, আমি আই ওয়াজ অ্যাবাউট টু ইগনোর দেম, দেন তখন একবার এতবার ফোন করছে, তখন আমি ফোন করলাম যে ঠিক আছে আমার বছর হবে, আমি তখন আমরা ডেলভিসতে আমাদের অফিস, তখন আমরা জিপি হাউসে যাই, মানে গ্রামীণ ফোন তখন জিপি হাউসে যায়নি, যাবো গুলশান একদম মাঝখানে ডেলভিসায় ওই 11টি উল্টা পাশে যে এখন এরিকসনের অফিস, যেটা ওইটার ওইটার পাঁচতলায় ছিল সেলস অ্যান্ড মার্কেটিং, তো ওইখানে আমার বসের রুমে, তো আমার আমি বললাম যে বস আবার ডাকতেছে যা, ওই ফোন করছে ফোন দাও না কেন, আরে বস যে আবার মিরাক্কেল যেতেছে, আর দূর আমি তুমি কী চাও, না যাবো না, তো এই সময় আর্থিক দুপুরের পর পর আজমান ভাই ওর রুমে ঢুকছে আমার বসের রুমে, তো কী হয়েছে কী নিয়ে আলোচনা হচ্ছে এরকম, কেন বস আমি মিরাক্কেল যাচ্ছি না, তো যাচ্ছ না কেন, আমি বলছি যে বস আবার এতদিনে ছুটি মুটি নিতে হবে, একদিন হচ্ছে ছুটি নিতে বলতেছে,
পেইন আবার আজ না সব ছুটি নিয়ে কি সমস্যা হচ্ছে নাকি তাই বসে মানে কেন বস মানে তখন বলে এই ওকে ছুটি দে দাও ছুটি নিয়ে কোনো ঝামেলা করবো ও গিভ গিভ আমি স্পেশাল তখন আমাদের হেড অফ এইচআর ছিল একটা নরওয়েজিয়ান হচ্ছে আমি ওকে ইমেল দিচ্ছি ইউ উইল স্পেশাল পারমিশন দিচ্ছি তখন ওনার একটা বক্তব্য আমার সাহায্য মনে থাকবে উনি বলছে দেখো আমরা 35 বছর 40 বছর কেউ চাকরি করি কেউ ব্যবসা করি এভাবে জীবনটা চলে যায় ঠিক আছে বাট দিস গায় মানে আমার কথা বলতেছে হি ক্যান ডু সামথিং উইচ ইউ অ্যান্ড মি উই ক্যান ডু অ্যান্ড এরকম না যে ব্যাপারটাও খুব বন্ধু মহলে বা আড্ডা চলে করে হোয়াট ইউ ডিড এটা বাংলাদেশে তখন 15 কোটি লোক পশ্চিমবঙ্গের 10 কোটি লোক 25 কোটি মানুষকে সে কানেক্ট করতে পারে সো দিস ইজ সামথিং নোবডি ক্যান ডু দ্যাট অ্যাকচুয়ালি তোমার আমার আশেপাশে আমি তো আমার 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 আশেপাশে খুব বেশি মানুষকে পাইনি যেটা পারে হি ক্যান ডু দ্যাট অ্যালাউ হিম লিভ উই উইল ম্যানেজ ম্যানেজ দ্য সিচুয়েশন দিস ইজ ইউ নো সাচ ইন্সপিরেশন অ্যান্ড ওই লেভেল একটা একজন বস মানে ওই লেভেল হি ওয়াজ অ্যাবাউট টু তখন পোস্টিং এর ফলে নিউ ইয়র্কে চলে যাবে তার কদিন পরে ওই রকম ম্যাগনিচিউড একজন মানুষ দ্যাটস দ্য থিং মানুষকে মোটিভেট করা ইন্সপায়ার করার অসম্ভব ক্ষমতা আছে তখন থেকে ছিল যাই হোক থ্রু দ্যাট উই তারপর তো আবার কলকাতায় গেলাম কিন্তু ওইখানে একটা জিনিস আমার পরিষ্কার মনে আছে যে এই যে একটা স্ট্রিনজেন্ট টাইমলাইনের মধ্যে ক্রিয়েটিভিটি করা আর ওইখানে যাবার পরে কিছু ছোট ছোট টেকনিক্স আছে হাউ ইউ ক্যান ইউজ আপনার রাইটিং ক্রিয়েটিভ রাইটিং কীভাবে বাড়ানো যায় ওইখানে একজন ভদ্রলোক আসছে না হচ্ছে রূপক মজুমদার সে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির কম্পারেটিভ লিটারেচারের একজন এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপক মজুমদার উনি এসে খালি আড্ডা মারে আই ওয়াজ কোয়াইট মানে একটা লোক দুদিন ধরে খালি আমার সাথে আড্ডা মারে আমি কী করি কী আমি কী খাইতে ভালোবাসি আমার কোনো আমার কয়টা গার্লফ্রেন্ড ছিল কিছু ইজ কোয়াইট সিনিয়র গাই অ্যান্ড আমি না প্রথমে একটু ইয়েই মানে কী বলে আড়ষ্টতাই ছিলাম বাট দ্য ওয়ে হি অ্যাকচুয়ালি বিহেভ ওয়ে হি অ্যাকচুয়ালি ওয়ার্ক একদম বন্ধুর মতো আই স্টার্টেড টকিং টু হিম সো ওইটা এরপরে উনি আমাকে কিছু বললো যে তোমার না এই জিনিস পজিটিভ একদম তোমার ভেতরের মধ্যে আছে তুমি এটা রাখো তোমার এই জিনিস এই বিষয়গুলো হচ্ছে তোমার মানে ন্যাচুরাল এটাকে তুমি রাখবা যেমন উনি বলছে স্যাটায়ার কম্পারিজন দুইটা জিনিসের কম্পারিজন করে স্যাটায়ার করা এটা তোমার কম ইয়ে তুমি যদি পিক করো তাদের পারবা না তুমি যদি এইটা করো পারবা না উনি এই দুই দিনের একটা রিপোর্ট উনি আমাকে দিয়ে দিল আরেকটা ইন্টারেস্টিং টিপ ছিল একটা উনি আমার বলো আচ্ছা ঠিক আছে এই তুমি থ্রি ইডিয়টস বেরোইছে আর কি তো বলছে এটা দেখছো যে না এটা দেখিনি তো হচ্ছে ল্যাপটপ খুলে বলো এটা So I was watching 3 days for 45 minutes. I was thus going to laptop on the way. So jau, baki na tumi dekhba jau. Kal ke amake likhe pachho dega. I said, mane, you got three characters, huh? Tinta character paiso? I said, ji. So I said, ebar lakho. Tumi jekhane nite chao, if you want to take him to Dhaka shoche boro bazar ki, ukhane niye jao. Maach kina ore de, maach dor dam karo. Dhoro jore, lokon pitai di se. Othoba ore tumi Bangladesh shoche ucha pahar kunta, so utar putai dao. It's your, tumi writer. I gave you three characters, now you write. তুমি কালকে এটা লিখে আমাকে জমা দিবে তোমার যা মন চায় করো তুমি ক্যারেক্টার মেরে ফেলো পুনর্জন্ম করাও ওরে ওর বাচ্চা বাচ্চার জায়গায় নাতি আনো তুমি 2021 সালে চলে যাও কেউ তোমার বাধা দেবে না ইউ ডু ইট অন ইউর ওন বাট কালকে আমাকে জমা দিতে হবে That's a vision, right? That's a vision. That how you Absolutely. see. Absolutely. This is so such, I mean, ওই যে রাইটার্স ব্লক যেটা বলে রাইটার্স ব্লক বা ইয়ে মাথা আটকাই গেছে আর চিন্তা করতেছে না He said that this is a practice and I practiced it actually a couple of times and apnar eta hoy imagination practice kore they call it practicing your imagination so abar erokom hoyse kono ekta movie amar jese movie dekhto dekhi thik mas pothe esha chhay dise chhay dewa chhay eta shuru ta banao to shurur sathe eta milaba wow good so ei je oikhane je ei dhoroner seasonal mane hocche ki ekhono kintu if you go to Bombay you will find the finest screenplay writers there finest screenplay writers they are mostly from Calcutta and eta na odher ek diner heritage na arekta udaharon share korte pari amra ekta shooting korte chilam to hotat khobor ashlo pasher studio te mane just gate theke bere pasher ta oi hall e ekjon bhadrolok achen puro ekjon bhadrolok Bongshi Chatterjee naam puro so ei bhadrolok Satyajit Ray er sathe 6ta movie te মিউজিক ডিরেক্ট করছে তো আমরা গেলাম তার সাথে টুকটাক কথা বলতে তেমন কিছু না বাট এটা কেন শেয়ার করছি বলছি কি ওদের না লিগেসি আছে একটা একটা শহর যে শহরে একজন লোক নোবেল পাইছে 100 বছর আগে একটা শহর এই শহরে একজন লোক অস্কার পাইছে আজকে 30-35 বছর আগে সো এর যে লিগেসি এরা তো একদিনে পায়নি 35 বছর আগে যদি পেয়ে থাকে 30 বছর আগে পেয়ে থাকে তার আগে আরও 35 বছর একটা লোক খাটছে তার সাথে অনেক লোক জড়ো ছিল এই যে একটা ট্রেন্ড এটার কারণে হচ্ছে কি ওরা
এই এই জিনিসগুলোতে ইনহেরিটেডলি যে যেমন আজকে লেটস সে আমি তুমি মামুন ভাই কথা বলতেছি সো আমি আমি আমার স্ট্যান্ড আপ লাইন বা এসে থেকে কিছু অন্য কোনো জিনিস ওদের থেকে যেসব নলেজ যেগুলো গ্যাদার করছি সেটা আমি শেয়ার করতেছি হয়তো এখান থেকে যারা দেখছেন কেউ হয়তো ইন্সপায়ার হবেন সেম গোজ টু মামুন ভাই উনি ক্যানাডা অল ক্যানাডার একটা সুখের জীবন ছেড়ে আমার চারটা আমার এক চাচা চারটা কাজিন থাকে আই নো ক্যানাডার লাইফ ওই জীবন ছেড়ে উনি এখন ঢাকা শহরে বসে রয়েছে প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে অ্যান্ড এখানে মেডিকেল সিচুয়েশন ভালো না হি ইজ ডুইং সামথিং সো দ্যাট উইল ক্রিয়েট লট অফ ইম্প্যাক্ট অন দ্য নেক্সট জেনারেশন বা তারপরে তারপরে কিন্তু আমরা এখন ওভারনাইট আমরা যদি এখন চিন্তা করি যে আর ওরা ওরা করছে আমি কেন করতেছি না আমার তো ওই ওই লুকটাই ছিল না আমার ওয়েলথ ছিল না আমার নলেজ ছিল না এখন সত্যজিৎ রায়ের মতো লোক যে আজ থেকে 60-70 বছরের একটা বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার ছিল গিভ মি ওয়ান নেম ইন কান্ট্রি যে আজ থেকে 60-65 বছর আগে একজন কপিরাইটার ছিল এই জিনিসই ছিল না বাংলাদেশ কনসেপ্টই ছিল না সো ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট থিং বাট ওই ইয়ে সত্যজিৎ রায় যখন লেখাপড়া করে উনি জয়েন করছিলেন ওই যে একটা ব্রিটিশ অ্যাড ফার্ম অ্যাডভার্টাইজিং ফার্ম অ্যান্ড ই ওয়াজ আ কপিরাইটার সো সেই দ্যাট ইজ আ ট্র্যাডিশন তো বংশী চ্যাটার্জির সাথে কথা বলে কী লাভ হয়েছে আমার উনি দুইটা কথা বলছে ওই ওদের তো ওটা এখন আমি তো পুরো লাইফে একবার দেখছি ও এরকম প্রত্যেকদিন দেখে এখানে আমার সাথে যারা ছিল ওরা প্রত্যেকদিন এই ধরনের লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করে যারা অলরেডি অনেক বড় বড় সংঘর্ষ অনেক বড় বড় লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে সিম্পল সো এই যে ডিফারেন্সটা এটা একটা একটা মিরাকলকে একটা একটা বিষয় খুব ধন্যবাদ মানে আরেকটা বিষয় বলি এটা ধন্যবাদের আগে তো ওইখানে কলকাতায় যে আমি একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম আমি মোটামুটি ওইখানকার ছেলে পেলেগুলো দেখে বুঝে ফেলছি যে ইফ আই স্টার্টেড ডুইং দ্য ওয়ে দে আর ডুইং তাইলে ওরা আমার খাবে না শেষ আমি যদি ওই একই মিষ্টি বানাই যেটা ওরা বানাইতেছে দিস ইজ ডিফারেন্স এবং ওদের ওদের তরিকা যদি বানায় ও হি নোজ দ্য রেসিপি মাচ বেটার দেন মি আমার আমার রেসিপি খুব একটা ভালো হবে না সো সে নো টু দিস আই হ্যাভ টু ক্রিয়েট মাই ওন ব্র্যান্ড সো আই টুক দ্য রুট অফ স্যাটায়ার অ্যান্ড টিপিক্যালি ইফ ইউ তুমি যদি কখনো ইউটিউবে 15-20 মতো আমার ওই এপিসোডগুলো পাওয়া যায় উইল ফাইন্ড যে আমি টিপিক্যাল ঢাকার ভাষায় কথা বলছি শুদ্ধ বাংলা অ্যাভয়েড করার চেষ্টা করছি শুদ্ধ বাংলা থাকলেও পাঁচ লাইনে আমি ডেলিভারেটলি ঢাকার শব্দ ইউজ করছি ঢাকা উচ্চারণ ইউজ করছি কারণ কি ওইটাই ডিফারেন্সিয়েট করছে যেটা ও পারে না এখন আমি আমি না অফকোর্স ইউ হ্যাভ টু ক্রিয়েট ওর ওন আর আরেকটা যেটা ছিল আমাদের সাথে অন্যান্য যেসব ছেলে পেলে ছিল তাদের তাদের তারা এই স্ট্র্যাটেজিক সেটটা বুঝতে বুঝতে ব্রিটিশ ইজ ভেরি হার্ড ওইখানে কিছু নেপোটিজম হবে ওইখানে কিছু ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি আমার ডেলিভারি ভুল হয়ে গেল বা আমার যেভাবে ছাড়া উচিত ছিল আমি ছাড়ি মানে আমার যেভাবে ডায়লগটা দেওয়া উচিত ছিল আমি ছিলাম না এনার্জি লেভেল লো ছিল মেবি ওই দিন 3 এপিসোডের শুটিং ছিল প্রবলি আমার এনার্জি লেভেল ছিল না পড়ে গেছে আউট নো মার্সি এভরিবডি ইজ মানে গিভিং দ্য বেস্ট এভরি ডে ইজ এ নিউ ডে এভরি ডে ইজ এ নিউ ডে এবং জিরো থেকে শুরু করে নক আউট টুর্নামেন্ট রাইট হিট অর মিস হিট অর মিস মানে বল ইউ ক্যান সে হিট রাইট অ্যাবসলিউটলি রাইট এবং জি জি প্লিজ বল ইমরান ইয়াফি ভাই অনেক কোশ্চেন অনেকজনের কাছ থেকে কোয়েশ্চেন এসেছে আমি কিছু কোয়েশ্চেন পড়ি যে লিওন লিখেছে খন্দকার আব্দুল্লাহ আল মামুন স্যার স্যার ইট ওয়াজ গ্রেট টু হিয়ার ফ্রম ইউ লোকমান হোসেন খন্দকার আব্দুল্লাহ মামুন সো ফার আই নো ইউ ইউ ক্যান মেক ইট হ্যাপেন ইন হোল কান্ট্রি নট অনলি 25% আপনি 25% যেটা বলেছেন তাদের বিশ্বাস যে আপনি পুরো কান্ট্রিতে এটা করতে পারেন আমাদের আমাদের খুব ক্লোজ জুলহাস জুবায়ের যমুনা টিভি থেকে দেখছে আমি তো লাইভে বসেই শুনতেছি মিস করতে চাই না থ্যাংকস ফর ইন্সপায়ারিং থ্যাংকস জুলহাজ ফর ওয়াচিং হারুনুর রশিদ লিখেছে স্যার হোয়াট মেক্স ইউ সাচ ক্রেজি অ্যাবাউট লিডারশিপ অ্যান্ড ডু অল দি অল অফ দ্য কাইন্ডস অফ স্টাফস লাইক ইনোভেশন ক্রিয়েট নিউ চ্যালেঞ্জেস এটসেট্রা আমরা এই কোয়েশ্চেনটা নিব যে আপনাকে কি কোন জিনিসটা ইন্সপায়ার করে টু টেক দিস স্টাফ দ্য ইনোভেশন আর হোয়াট এভার ইউ আর ডুইং ইন টু দ্য নেক্সট লেভেল মানে হোয়াট মেক্স ইউ সো মাচ ক্রেজি মামুন স্যার আপনি যদি একটু বলেন আপনার স্টুডেন্ট যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমি এখানে একটা কথা বলতে চাই যে ক্রেজি হওয়ার জন্য আসলে কয়েকটা জিনিস দরকার প্যাশনটা দরকার যে আসলে আমি যা করছি সেটাকে আমি এনজয় করি কিনা এবং কমিটমেন্ট একটা হচ্ছে প্যাশন যে আমি অলওয়েজ বলি
যে কখনোই ডোন্ট ডু ইট এনিথিং দ্যাট ইউ ডোন্ট এনজয়, যেটা এনজয় করবা আমি সবার জন্য বলি, এবং ওই এনজয় যখন করব তখন আমাকে কেউ থামাইতে পারবে না, এটা হলো একটা। আর ওই জিনিসটা আসবে কমিটমেন্ট থেকে, কমিটমেন্ট ইট কুড বি কমিটমেন্ট টু দ্য ফ্যামিলি, ইট কুড বি কমিটমেন্ট টু দ্য কান্ট্রি, ইট কুড বি কমিটমেন্ট টু দ্য সোসাইটি। সো আমি এই রেসপেক্টে একটা কথা সবাইকে বলতে চাই, অনেকেই আমরা মনে করি যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি বা আমরা বিদেশে পড়াশোনা করছি, তো আমি তো দেশ থেকে কিছু নেই নাই, এবং বা আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি সেজন্য দেশ থেকে কিছু নেই নাই। আমি এটার সাথে একটু ডিফারেন্টলি বলতে চাই, এই দেশটা আমাদের 71 আমরা যদি না পেতাম তাহলে এখানে আমরা জানি যে আমরা অনেক 71 আগে অনেক ইয়া হয়েছে, আমরা অনেক বঞ্চিত ছিলাম। এক এই যে বাংলাদেশ আমাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুল বলি, প্রাইভেট ইউনিভার্সিটি বলি, আর বিদেশে পড়ে বলি, সবকিছুতে আমাদের কিন্তু অপরচুনিটি দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে। আমরা অনেকেই এই জিনিসটাকে মানে রিয়েলাইজ করি না, যে অনেকেই মনে করে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়ি সেজন্য আমি তো আসলে কান্ট্রিতে কিছু নেই নাই, কিন্তু অনেস্টলি ভাই এই যে গভর্নমেন্ট একটা পলিসি করে দিচ্ছে, এটাও কিন্তু গভর্নমেন্ট আমার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করছে। তো সে রেসপেক্টে আমি যত বড় হলাম আমার কমিটমেন্ট, আমার কন্ট্রিবিউশন, এক্সপেকটেশন টু দ্য সোসাইটি আরো বেড়ে গেল, যা আমার না মানে সোসাইটির আমার কাছে। হ্যাঁ, সেই রেসপেক্টে আমি যদি বলি ইন্ডিয়া, এই যে একটু আগে ইয়াফি ভাই ইন্ডিয়ার খুব প্রশংসা করলো, রাইট? আসলে ইন্ডিয়া আসছে কেন, আসছে এই অবস্থায় আসছে কারণ তাদের যে মানুষগুলো আছে তাদের কমিটমেন্ট আছে কান্ট্রির প্রতি, সোসাইটির প্রতি। তো সেই রেসপেক্টে আমার একটা মিশন আছে যে আমার লাইফ টাইমে আমি যদি 1000 পিএইচডি হোল্ডারকে ইনস্পায়ার করতে পারি যে তারা পিএইচডি করে দেশে ব্যাক করবে, এবং পিএইচডি করে দেশে ব্যাক করতে হবে সাথে সাথে তা না, তারা পিএইচডি করবে, পিএইচডি করে একটু এক্সপিরিয়েন্স নেবে, একটু 2-5 বছর এক্সপিরিয়েন্স নিয়ে তারা দেশে ব্যাক করবে, দেশে ব্যাক করে দেশের 1000টা প্রবলেমের সলিউশন করবে। মানে একটা পিএইচডি হোল্ডার যদি একটা প্রবলেম সলিউশন করে আমার 1000টা প্রবলেম সলিউশন হবে। ইমাজিন যে আমার 1000 পিএইচডি হোল্ডার দেশে ব্যাক করছে, 1000 প্রবলেম সলভ করছে, কেউ আগের প্রবলেমটাকে কন্টিনিউ করে আরো নিয়ে গেছে, সেভাবে যদি চিন্তা করি বাংলাদেশটা কোন জায়গায় যাবে, এবং এই জায়গাটা আমি মনে করি ওই দিন বেশি দূরে নয়। আমরা যদি সবাই মিলে, আমি 1000 কিন্তু খুব বেশি না ভাই, আমাদের আমি যদি 16 কোটি মানুষের মধ্যে 2-3 লাখ পিএইচডি করতেছে বিদেশে, তো সেখান থেকে ভাই স্যাক্রিফাইস করলাম, আমার জেনারেশন যদি আমরা স্যাক্রিফাইস করি আমরা নেক্সট জেনারেশনের জন্য বেটার বাংলাদেশ করতে পারবো। সো আমি একটা মজার কথা বলি, আমি যখন বলতেছিলাম যে আমি যখন কানাডা থেকে ইউনিভার্সিটি অফ টরন্টোর মতো ইউনিভার্সিটি থেকে আমি চাকরি ছেড়ে দিয়ে আসছি, আমি যখন ডিসাইড করলাম যে আমি আসবো, আমি একটা গল্প বলি, বেলোরি টেইলর তো চিনো ইমরান, বেলোরি টেইলর ওই যে সিপির প্রতিষ্ঠাতা, জি। তো বেলোরি টেইলর সাথে আমার টরন্টো দেখা, তো বেলোরি টেইলরকে আমি বললাম যে আমি তো দেশে চলে যাবো, তো বলে যে না মামুন তুমি দেশে যাবো না। খুবই ফান একটা জিনিস বলতেছি এবং খুবই রিয়েলিটি, এমন আমি দেশে যাবো, তো বেলোরি টেইলর বলছে মামুন তোমার মতো এরকম আমি অনেক লোক দেখছি, সবাই এরকম দেশে যাবে বলে কেউ কিন্তু দেশে শেষ পর্যন্ত যায় না। আমি তো দেখো তুমি 40 বছর আগে আমার দেশে আসছো, আইসে আমার দেশে কন্ট্রিবিউট করতেছ, তুমি তোমার ইংল্যান্ড ছেড়ে তুমি বাংলাদেশকে সাপোর্ট করতেছ, আমি আমার দেশকে সাপোর্ট করবো না, এটা কি হয় মামুন? এরকম কথা সবাই বলে। এরপরে সেই বাঙালি সাইকোলজি বুঝছে, বুঝে বলে কি, আচ্ছা তুমি যে যাবা বলো তোমার বউ কি বলে? আমি বলছি আমার বউ আমি যা বলি তাই বলো। এবং আমি 2000 তার এটা হচ্ছে ওর সাথে আমার 12 সালের গল্প, আমি 14 এসে যখন তাকে ফোন দিলাম এবং তার সাথে দেখা করলাম, শি ওয়াজ লাইক মানে স্পিচলেস, যে এই ছেলে কথা দিয়ে কথা রাখছে এবং সে দেশে আসছে, এবং তারপরে তার সাথে আমার অনেকবার দেখা হচ্ছে, মানে এই যে একটা মানে ট্রাস্ট ক্রিয়েট করা। সো আমি যেটা বলতে চাই যে আমাদের যারা বিদেশে পিএইচডি করতেছে বা আমার দেশে অনেক সমস্যা আছে, আমি বলি ভাই সমস্যায় আমরা জর্জরিত, বাট ইউ আর দ্য ওয়ান হু পুট লাইট অন দ্যাট, ইউ আর দ্য ওয়ান হু উইল সলভ দ্যাট, অ্যান্ড ইউ আর দ্য ওয়ান হু উইল ক্রিয়েট অপরচুনিটি। এই যে কৃষক যারা আছে বা আমাদের, আমরা তো 70% গ্রামে থাকে, এই মানুষগুলোকে কে দেখা? আমি গ্রাম থেকে উঠে আসছি, সো আমরা যে গ্রাম থেকে আসছি আমি আমার সোসাইটিতে কি কন্ট্রিবিউট করলাম? তো ওই জায়গাটাতে আমার মানে সবার প্রতি রিকোয়েস্ট, আমার মনে হয় এই জায়গাটাতে আমি বেশি ইন্সপায়ার করতে চাই যে যারা পিএইচডি করতেছে বা ভবিষ্যতে করবে, ভাই যে দেশে এসে আমরা খুব খারাপ নাই। আমার অনেকেই বলে দেশে গেলে এটা হয় না ওইটা হয় না, হ্যাঁ আমি জানি অনেক ফ্রাস্ট্রেশন আছে, আমাকে অনেকেই বলে যে তুমি মিয়া পাগল তুমি দেশে আসছো,
কিন্তু আমি কিন্তু আজকে পাঁচ বছরে একদিনের জন্য ফ্রাস্ট্রেট হইনি। আমার কাছে মনে হয়েছে ওটা ডিড আমি অনেক ক্যানাডা থাকতে এত কিছু করতে পারতাম। সো দ্যাট ইজ ওয়ান থিং। আরেকটা হচ্ছে যে ইয়াফিবের সাথে একটা কথা বলি, ওই যে কন্টেন্ট নিয়ে কথা বলতেছে সেটার কথা বলি, কপি করলে হবে না। ইউ হ্যাভ টু গেট দ্য নলেজ ফ্রম আউটসাইড কান্ট্রি, অন্যরা কি করতে সেটা দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, রিসার্চ করতে হবে, বাট ইউ হ্যাভ টু ডিজাইন ইউর সলিউশন ফর ইউর প্রবলেম, কারণ এভরি প্রবলেম ইজ ইউনিক অ্যান্ড লোকালাইজড, সো সলিউশন শুড বি লোকালাইজড। সো এই জায়গার মধ্যে আমাদের ইয়াংদেরকে যারা ইউনিভার্সিটি এখন পড়ে বা স্কুলে পড়ে, আমি প্রচুর ট্যালেন্টেড ছেলে দেখছি এবং তারা, আমি তাদেরকে দেখে খুব ইন্সপায়ার্ড হই এবং আমি তাদেরকে বলবো তুমি সবকিছু পড়ো, সবকিছু দেখো, বাট ভাই ডিজাইন ইউর ওন সলিউশন দ্যাট উইল ওয়ার্ক ফর ইউর কান্ট্রি, ফর ইউর সোসাইটি, ফর ইউর লোকাল লোকেশনস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এটার সাথে আমি আরেকটা জিনিস বলবো, এখানে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে ডিসকাস করেছি, যেটার মধ্যে হচ্ছিল যে ওন কন্টেন্ট বা নিজস্বতা। ইয়াফি ভাইও বললো যে আপনি যদি আরেকজনেরটা কপি করে ওটাকে নিয়ে আসেন, ইউ ওন্ট সার্ভাইভ, ইউ ওন্ট সাস্টেইন ফর আ লং পিরিয়ড অফ টাইম। যে লেগাসির যে ব্যাপারটা বললো, এই লেগাসির ব্যাপারটা কিন্তু আমাকে খুব নাড়া দিয়েছে, যে আপনাদের একটা লেগাসি থাকতে হবে। মামুন ভাইয়ের যে ইনোভেশন বা আমরা যে আমরা যারা ইনোভেশন সেক্টরে কাজ করি, আমাদের মধ্যে কিন্তু একটা ট্রেন্ড থাকে যে এই এই জিনিসটা নিয়ে একজন কাজ করতেছে, আমিও এটার একটা ডুপ্লিকেসি করে ফেলি। মামুন ভাই এটা আমার সাথে একমত হবে যে আপনার দেখা দেখি আমার চোখের সামনে বা আপনারও, আপনি আমার থেকে আরো বেশি জানবেন যে আপনার মতন সলিউশন নিয়ে আরো অনেকে চলে আসছে। এতে কি প্রবলেমটা হচ্ছে, যেটা আমরা যারা আইসিটি ডিভিশন বা আমাদের সরকারের সাথে যারা কাজ করি, আমরা আইসিটি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি, তাতে যাতে যেটা কি হচ্ছে যে মামুন ভাই যেমন তার সলিউশনটা বা তার ইনোভেশনটার এন্ড টু এন্ড জানে, সে জানে যে এটা এন্ড গোল কি, সে জানে যে সে সিড স্টারে গিয়ে যে চ্যাম্পিয়ন হলো বা এপিকটা অ্যাওয়ার্ড চ্যাম্পিয়ন হয়ে আসলো, সে ইনস অ্যান্ড আউটস জানে, বাট তাকে যারা কপি করে এই মার্কেটে আসছে তারা কিন্তু এখন সাস্টেইনেবিলিটি নিয়েই শঙ্কায় পড়ে গেছে। তারা জানে না যে কালকে তারা এটা নিয়ে আর ফার্দার আগাতে পারবে কিনা। তো এতে কি প্রবলেমটা হচ্ছে, প্রবলেম হচ্ছে তার মূল্যবান যে সময়, এই সময়টা সে নষ্ট করে ফেলছে একজনের একটা মরিচিকার পিছে দৌড়াতে, কারণ সে ওই সলিউশনের ব্যাপারে কিছুই জানে না। সে জানে যে ওইটা উনি করছে, এটা দেখতে ইট লুকস ফ্যান্সি, লেটস ডু ইট, সো এটা সাস্টেইনেবল করবে না। বা আরেকটা বড় যে জিনিস, যে মামুন ভাই যেটা বললো যে তার যে মোটিভেশন, সে ওই জিনিসটাকে ইন্সপায়ার করতে চায় যে 1000 PhD যারা করছে তাদেরকে বাংলাদেশে ফেরত আনিয়ে বাংলাদেশের যে সলিউশন, বাংলাদেশের যে প্রবলেম, প্রবলেমগুলোর সলিউশন বের করতে চায়। এটা কিন্তু একটা বড় জিনিস, এটাই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করবে আরো কন্ট্রিবিউট করতে টুয়ার্ডস দ্য প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি। এবং আমরা একটা জিনিস বলবো যে আমাদের প্রবলেম, অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলোর সলিউশন আমাদের হাতে। আমরা যদি সলিউশনটার জন্য অন্যের দিকে চেয়ে থাকি, আমরা যদি বাইরে থেকে যদি সলিউশনটা কিনে আনি, তাহলে কিন্তু আমাদের যে শিক্ষিত বেকার সংখ্যা দিনকে দিন বাড়ছে, ওটার কিন্তু কোনো সলিউশন হবে না। তো সময় এখন এই যে আমাদের ওই কমিটমেন্টটা, দেশের প্রতি কমিটমেন্টটাকে আরো বাড়ানোর, এবং বাড়ানোর সাথে সাথে নিজেদের নিজ জায়গা থেকে আরো কন্ট্রিবিউট করা। তো আমি আমাদের দেখতে দেখতে কিন্তু প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেল, কিভাবে আমি নিজেও জানি না, আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। ইয়াফি ভাইকে একটা কোয়েশ্চেন করব যে আপনি যেই প্যাশন নিয়ে কাজ করেন বা আপনি যেভাবে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের কাজ করছেন, এই সামঞ্জস্যপূর্ণ জীবনকে আপনি সামনের দিকে কিভাবে দেখছেন? কারণ আগের মতন বিশ্ব আর হবে না, দিস ইজ দ্য নিউ নর্মাল। আপনি কিন্তু মাস্ক লাগিয়ে কিন্তু কালকে বের হবেন, স্যানিটাইজার কিন্তু একটা আপনার পকেটেই থাকবে। সো আপনি যারা আপনাকে দেখছে, যারা আপনার ফ্যান ফলোয়িং বা যারা আপনাকে ফলো করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন, কিভাবে আপনি তাদেরকে গাইড করবেন, আপনার আপনি যদি কিছু বলেন? ওকে, ফার্স্ট হচ্ছে শর্ট টার্ম আমি কিছু বিষয় আছে খুব মাথায় রাখতাম, দ্যাট ইজ ইউর পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। হ্যাঁ, আগামী 3-6 মাস থেকে 1 বছরের কিছু সেটা পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইউর ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কিছু ড্রাস্টিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনার ডেফিনেটলি বাহুল্য যেগুলো বা লাক্সারি যেগুলো, এগুলোতে এই মানে ওভারঅল আমার খুব একজন ভালো বন্ধু, উনি লিঙ্কডইনেও লিখেছিলেন সকালে এই প্রোগ্রামটা আসবে বলে তার সাথে আমি কথা বলেছিলাম। এরপর ক্যাটাগরিক্যালি 8টা পয়েন্ট এর মধ্যে এই জিনিসগুলো ছিল, বিকজ শর্ট টার্মে আগামী 1 বছর ইউর পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আই নো মোস্ট অফ দ্য পিপল আর উই আর নট দ্যাট মাচ অফ ইউ নো আর্ন করছি, ইএমআই দিচ্ছি, এই করছি, কিছু থাকছে, দরকার হলে আর একটা লোন নিয়ে নিচ্ছি। আমি আরবান মিডল ক্লাসের কথা বলছি, বা স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম হয়, বাট দিস ইজ রিয়েল টেস্ট উই আর গোয়িং টু হ্যাভ ইচ এন্ড এভরি পার্সন।
because of a global at a border recession where act already should be this. So this is one short term install করতে হবে কিন্তু at the same time এই সময়টা নিজের মনোবলটা ঠিক রাখতে হবে আর আমি একটা কথা খুব মজা করে বলি যে একটা লোকের পকেটে যদি 1 লক্ষ টাকা থাকে সে চাইলেও মন খারাপ করতে পারে যদিও ফান করে বলি আমি বাট দিস ইজ ট্রুথ মানে আমি আরবান পারসপেক্টিভে পক্ষ থেকে সো এখন আপনার এই এই যে মানি যে ফ্লো এটা বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি এখনই চিন্তা করতে হবে আগামী 3 মাস তারপর 6 মাস তারপরে 1 বছর এর মধ্যে আপনার ফেস্টিভিলিটি আছে আরো দুইটা আরো গোটা তিনেক ঈদ আছে পয়লা বৈশাখ আছে গার্লফ্রেন্ড থাকি থাকে তার জন্মদিন আছে শ্বশুর শাশুড়ির জন্মদিন আছে অনেক কিছু আছে সব হিসাব করেন এটাটা ম্যানেজ করেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট বাচ্চা কাচ্চা আছে স্কুলে বাচ্চা যদি স্কুলে যেতে থাকে অফিস ওইগুলো যেগুলো হচ্ছে কিছু কিছু আইটেম আছে নন নেগোশিয়েবল বাচ্চার স্কুল নিজের বা পরিবারের মানুষের যদি মেডিকেল কোনো জরুরি হয় সেই জিনিসগুলো এগুলো ফার্স্ট থিং এর সাথে সাথে নিজের মনোবলটাকে আপনাকে এভরিবডি শুড বি মাচ মোর স্ট্রঙ্গার বাইরে মাস্ক পরে বেরোবো অ্যান্ড অল দিস এগুলি তো বাই ডিফল্ট বেসিক হাইজিন এটা আমরা করতেই হবে এগুলো নিয়ে কোনো রকম আমি মানে ইয়ে করতে পারবো না মানে কম্প্রোমাইজ করবো না এক্সপেরিমেন্ট করা যাবে নিজেকে সেফটি সিকিউরিটির মধ্যে রাখতে হবে সো এই ইনভেস্টমেন্টটা কিন্তু করতে হবে রেগুলার এটা আগে ছিল না এবং এটা পরিবার সবার জন্য এরপরে যেটা হচ্ছে যে মেন্টালি ইউ শুড বি ভেরি স্ট্রং ইন দিস মেন্টাল অ্যাবসলুটলি আপনাকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে অনেক হিসাবে অ্যাডজাস্ট করতে হবে আপনার কয়েকটা শব্দের সাথে অনেক বেশি আপনাকে আপনার আপনার মাইন্ডসেট আপনার মেন্টালিটি আসবে কম্প্রোমাইজ sacrifice and just next 1 year please prepare for this ami metaphorically ba se philosophically kitna word bolam but apni jodi agami 1 bochor apnar life take je bhabe jabe you will 1 bochor por jodi amra ekta session kori amra oneke jiggesha korte parbo je how many time you have apnar ei ei shobdo bishe dekho hoyeche jibone ar ekhon koto hoyeche frequency age ar so ei ei mentality is strong na thake amra na thake tokhon kintu ami khub hotash hoye jabo ashomka এবং দ্যাট উইল ওভারঅল প্রোডাক্টিভিটি আমার খারাপ হবে সে একটা ছোট্ট একটা জিনিস দিয়ে শেয়ার করি শেষ করবো আমি জাপানিজরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইফ আই এম নট রং টিল 86-87 পর্যন্ত ওদের একদিন ছুটি ছিল অ্যান্ড তার চেয়ে বড় বিষয় ছিল একটা দীর্ঘ সময় তারা হাফ বেলা ছুটি কাটিয়েছিল অর্থাৎ একদিন হাফ বেলা অর্থাৎ গোটা সপ্তাহে তারা হাফ বেলা ছুটি নিত তাও নিজস্ব দুর্গাশের কাজে করে অর্থাৎ গোটা পৃথিবীর চাইতে তারা আসলে প্রত্যেক বছর 52 দিন আর ওইদিকে হচ্ছে আরও দেড়শো 25 দিন সো গোটা পৃথিবীর চাইতে তারা 77-80 দিন বেশি পেত এবং ওইটা কন্টিনিউ করে অ্যাকচুয়ালি যে তাদের একটা বড় ভূমি এমনি ওয়ার্কহোলিক জাতি দে সার্ভাইভ উইথ দেয়ার ইকোনমি শুধু সার্ভাইভ না অন্য লেভেলে নিয়ে গেছে সো আগামী 1-2 বছর এই যে এখন যে ইকোনমিক যে আমরা একটা ট্রানজিশন পয়েন্টের ভিত্তিতে যাবো এই সময়টা মেন্টালি স্ট্রং থাকতে হবে অ্যান্ড আপনার প্যাশনকে এখন বলতে পারেন যে ভাই এমন প্রেশার আমার প্যাশন ম্যাশন সব জানলা দিয়ে উড়ে গেছে নো 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 দ্যাট ক্যান নট বি আপনি আমি একটা কথা আমার টিমকে সবসময় বলি ডোন্ট আগে থেকে সব প্ল্যান করবেন মানে একটা কথা যে এটা ইমরানে বলার কি আছে ইমরান তো আমার জুম লিঙ্ক দিবেই হ্যাঁ এটা যাবো নো 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 আস্ক ইট আমি কিন্তু যে কোনো মিটিংয়ে বলি এটা বলার কি আছে এটা তো হবে হয়তো ইমরান জুম না অন্য কিছু দিল প্রবলি ওই ওই সফটওয়্যারটা আমার ডাউনলোডই নাই ওটা ডাউনলোড করতে আমার আধা ঘন্টা গেল মিন ওয়াইল আই লস মাই ওয়াইফাই দিস অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন সো আই নেভার এক্সপেক্ট সারপ্রাইজ ইন ইওর লাইফ লাইক ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড ফ্রম নাও অন ডোন্ট গ্রান্টেড এন্ড ডোন্ট নিউ নরমাল এবং লাইফে সারপ্রাইজ খুব বাজে জিনিস আই হেট সারপ্রাইজ হলে বিপদ মানে সবার কিন্তু ওই সবার ওই রিয়াকশন টাইম থাকে সারপ্রাইজ হয় কি আমাদের একটা রিয়াকশন টাইম দেয় না লিড টাইম দেয় না ওটাকে রিকভার করতে ড্যামেজ কন্ট্রোল করতে করতে অনেকটা সময় চলে যায় ঠিক আছে এখন 90 মিটার খেলার শুরুতে তিন গোল যদি আমি খেয়ে যাই তাহলে আগে তো 3 গোল সোজাইতে হবে তারপরে না জিতার কথা এক্স্যাক্টলি সো ট্রু এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন যে মানে আপনি আমরা কিন্তু এখন খেলার মধ্যে চলে এসেছি এই খেলাটাতে আপনার কনসার্ন থাকতে হবে এই জন্যই যেন শুরুর দিকে যেন আপনার বেশি ড্যামেজ হয়ে যায় না যায় বেশি ড্যামেজ হয়ে গেলে কিন্তু রিকভার করতে করতে আপনি আপনার অনেক অর্ধেক সময় চলে হারিয়ে ফেলবে এবং আরেকটা বড় যে জিনিস মেন্টাল হেলথ এর যে ব্যাপারটা বললেন আমরা কিন্তু মেন্টাল হেলথ নিয়ে আমাদের ইন্সপায়ারিং শোতে বেশ কিছু কাজ করছি আমাদের একটা ইনিশিয়েটিভ আছে বিয়ন্ড দ্য প্রেসক্রিপশন প্রেসক্রিপশনের ঊর্ধ্বে গিয়ে আমরা বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স দিই ডাক্তারদের কাছ থেকে মেন্টাল হেলথ বিশেষজ্ঞ একজন এসেছিল আমাদের সাথে খুবই ফেমাস একজন ডক্টর হেলালুদ্দিন আহমেদ
সেও কিন্তু অনেক ব্যাপারে বলেছিল যে আমাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা হতে যাচ্ছে আমরা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাব এই 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 লকডাউন বা থাকতে থাকতে ওটা থেকে কিভাবে আপনার মাইন্ডকে আপনি বিরত রাখবেন, কিভাবে মাইন্ডকে ডাইভার্ট করবেন বিভিন্ন কাজে, বিভিন্ন গঠনমূলক কাজে, ওগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করার এখনই সময়। আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি, মাউন ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে নেক্সট কি ধরনের ইনোভেশন আপনি দেখতে চান, যেহেতু আমরা ইনোভেশন নিয়ে কাজ করি এবং আমাদের একটা কমন ইন্টারেস্ট গ্রাউন্ড হচ্ছে ইনোভেশন, যে ইনোভেশন সাস্টেনেবল, যে ইনোভেশন প্রোডাক্টিভ, এমন কোন ইনোভেশন নিয়ে আমরা কাজ করি না যে ইনোভেশন থেকে কোনো ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট হয় না সোসাইটিতে, কোনো ধরনের বেনিফিট বাংলাদেশে হয় না। তো আপনি সামনের দিকে কি ধরনের ইনোভেশন দেখতে চান, আপনার যারা স্টুডেন্ট, যারা অনেক মানুষ এখনো দেখছে, এক ঘন্টা পাঁচ মিনিট আমরা কাটিয়ে ফেললাম, আপনি আর তাদের উদ্দেশ্যে কি বলবেন? মাউন ভাই, ওভার টু ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ইনোভেশন আমি আজকে একটু শেয়ার করি এবং এটা কোভিড এর কারণে এটা আরো বেশি ইফেক্টিভ হবে। সেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য এক্সপার্টাইজ এরিয়া হচ্ছে ব্রেন কম্পিউটার ইন্টারফেস। তো আপনি শুনে খুবই খুশি হবেন যে বাংলাদেশের হাইটেক পার্ক অথরিটি ICT মিনিস্ট্রি তারা আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা ব্রেন কম্পিউটার ইন্টারফেস স্পেশালাইজড ল্যাব করে দিচ্ছে। এটার মাধ্যমে আমরা ব্রেন রেকর্ড করব, ব্রেন সিগন্যাল রেকর্ড করব বিভিন্ন অ্যাক্টিভিটিতে এবং সেখান থেকে আইডেন্টিফাই করব হোয়াট ইজ দ্য পিপলস থট। সো আমরা বাংলাদেশে এই জার্নিটা শুরু কর মানে শুরু করার কথা ছিল ডিউরিং দ্য কোভিড টাইম, কোভিড এর কারণে আমাদের পিছাচ্ছে। সো নেক্সট বিগ ইনোভেশন হবে এই ব্রেন কম্পিউটার ইন্টারফেসের এরিয়াতে এবং বাংলাদেশ ওইটাতে কন্ট্রিবিউট করবে। এবং তার বাহিরে আমি যদি বলি আমার ল্যাবে আমরা যে ইনোভেশনগুলো করছি, একটা হচ্ছে বিগ এরিয়া হচ্ছে হেলথ, আর একটা এরিয়া হচ্ছে ডিসএবিলিটি, এবং তার সাথে আমরা আরও কিছু এরিয়া অ্যাড করছি, যেমন সেটা হচ্ছে ফোরকাস্টিং বা আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইউজ করে কী করা যায় সেগুলো নিয়ে আমরা ইনোভেশন করছি। সো আমি একটা কথা বলবো, ইনোভেশনের পূর্ব শর্ত হচ্ছে প্রবলেম, আর এক একটা প্রবলেম মানে হচ্ছে এক একটা অপরচুনিটি। সো এক একটা প্রবলেম আমি পাওয়া মানে আমি আসলে একটা ইনোভেশনের অপরচুনিটি পাচ্ছি। তাহলে আমি সবাইকে বলবো যে প্রবলেমগুলোকে প্রবলেম না দেখে অপরচুনিটি দেখার জন্য আমি একটা ইয়ে দিয়ে শেষ করি। আমার ছাত্রদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে তুমি একটা প্রবলেম নিয়ে আসে আমাকে বলবা, অনেকেই খুব ফানি আমাকে বলে, স্যার প্রবলেম কোথায় পাবো, প্রবলেম কোথায় পাবো? আমি বললাম যে প্রবলেম মানে যে তুমি এখন ইউনিভার্সিটি থেকে বাসায় যাইতে যাইতে তুমি একশোটা প্রবলেম পাবা। স্যার আপনি কী বলেন? আমাকে তুমি দেখবা তোমার এখান থেকে বাসায় যাওয়ার সময় কী কী জিনিস অসামঞ্জস্য লাগতেছে এবং কোনটা তুমি সলভ করতে পারবা। তোমাকে এমন কোনো প্রবলেম ধরা দরকার না যেটা হিউজ প্রবলেম, ইউ হ্যাভ নো কন্ট্রোল অফ ইট। ট্রাই টু ফাইন্ড আউট এ ওয়ান প্রবলেম দ্যাট ইজ দ্যাট ক্যান বি সলভ বাই ইউ। সো এখানে আমি যেটা বলবো যে আমাদের বাংলাদেশের যারা ইয়াং আছে, আমরা আসলে কোভিড এর কারণে বাংলাদেশ আসলে একটা বড় ধাক্কা খেয়েছি। আমাদের ইকোনমিক যে গ্রোথ মানে ট্রিমেন্ডাস গ্রোথ ছিল গত 10 বছরে এবং সেখানে আমরা কিন্তু অনেক বড় ধাক্কা খেয়েছি। তো সেই রেসপেক্টে আমি সবাইকে আমি বলবো যে এখন কিন্তু আমাদেরকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে এই প্যান্ডামিকের যে ক্ষতিটা সেটা রিকভার করার জন্য এবং ব্যাক টু আওয়ার গ্রোথ, যে আমরা 2041 সালের মধ্যে ডেভেলপ কান্ট্রি হব, 2030 সালে SDG অ্যাচিভ করবো, সেটা যদি আমাদের করতে হয় আমাদের কিন্তু আগামী 10 বছর কিন্তু অনেক বেশি কাজ করতে হবে, স্পেশালি নেক্সট 1 or 2 years অনেক বেশি কাজ করতে হবে। এবং ওই যে স্পিরিটটা যদি আমরা দিতে পারি তাহলে হবে। আমি আমি বলি এটাকে এভাবে, 71-এ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করে গেছে তারা কিন্তু কখনো চিন্তা করে নাই তারা কি পাবে। সিমিলারলি আমরা যারা এখন আসছি, আমাদের এই জেনারেশন বা নেক্সট জেনারেশন যারা আসতেছে, আমাদেরকেও কাজ করতে হবে যে আমরা আমাদের পরের জেনারেশনের জন্য একটা বেটার বাংলাদেশ গড়ে তুলতে যাবো, যেটা মানে এই নিউজিল্যান্ডে হয়েছে বা অন্যান্য জায়গায় হয়েছে। থ্যাংক ইউ। অসাধারণ মাউন ভাই আপনার ইন্সপায়ারিং ওয়ার্ডের জন্য, এবং যে জিনিসটা বললেন যে একটি যুদ্ধজয়ী জাতির, আমাদের আমরা 1971 সালে আমাদের বাবা দাদারা যারা যুদ্ধ করেছিলেন এবং আমরা যারা দেখিনি যুদ্ধ পর যুদ্ধের সময়টা, আমরা কিন্তু একটি নতুন যুদ্ধের মুখোমুখি যেখানে আমরা একটা অদৃশ্য শত্রুর মোকাবেলা করছি যারা যাদেরকে দেখা যায় না। সো এই শত্রুর মোকাবেলা করতে গেলে আমাদের যে মূল যে জিনিসটার দিকে ফোকাস করা উচিত, কোলাবোরেশনস এবং কো-ক্রিয়েশনস। আমরা কিন্তু এখন আগের মতো চিন্তা করলে হবে না, যেখানে আপনি আপনারটা করছেন বা আমি আমারটা করছি, এখন সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে কান্ট্রির স্বার্থে। কমিটমেন্টের যে কথাটা ইয়াফি ভাই বললো, যে কমিটমেন্ট, ওই কমিটমেন্টটা রক্ষা করতে হবে, যে কমিটমেন্টটাই কিন্তু আমাদেরকে সামনে নিয়ে যাবে আরো স্ট্রং ওয়েতে। আমরা একবার লাস্ট পর্যায়ে চলে এসেছি, ইয়াফি ভাইয়ের কাছে একটি ক্লোজিং রিমার্ক শুনবো যে করোনা পরবর্তী বিশ্ব এবং করোনা পরবর্তী বাংলাদেশকে
আপনার চোখে আপনি কি রকম দেখতে চান যেটা দ্বারা অন্যরা ইন্সপায়ার হতে পারে? ইয়াফি ভাই, আই শেয়ার উইথ ওয়ান ইনসিডেন্ট। আমি বারবার একটা কাহিনী বলছি, এখানে ছিল যে ওইখানে পুরুষ আগে হাঁটত, মেয়েরা পিছু পিছু হাঁটত। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ঘটনা উল্টে গেল, মেয়েরা সামনে হাঁটলো, পুরুষ তার পিছনে পিছনে হাঁটলো। কারণ হচ্ছে জাপানিজরা বারবার পর্যন্ত আসছিল এবং ওরা ওই গুলির খোসা মাইন্ড টেনশন ফেলে গেছিলো। তো মেয়েরা যেহেতু কমফর্টেবলি দে আর লাইক একটু মাথুনি নিচু করে হাঁটে, সো ওদের চোখে আগে পড়তো। সো দিস ইজ এ সোশ্যাল রিফর্ম বাই ডিফল্ট হয়েছিল, উইচ ইজ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অ্যান্ড আই বিলিভ দিস প্যান্ডেমিক উইল অ্যাকচুয়ালি ওপেন প্যান্ডোরার বক্স। হু দিস টাইম ইউনো আমরা রামাদানে ঠিক মাঝামাঝি, সো আমার মা এবং আমার ফ্যামিলির জন্য প্রচুর যে জাকাতটা আমরা দিই, যতটুকু দিই, সেটা ইন্টারেস্টিংলি আই ফিগার্ড আউট আউট অফ টেন সাতজনকে আমি বিকাশের মাধ্যমে দিছি এবং ঘরে বসে উঠছে কন্ট্যাক্টলেস। আই ক্যান গ্যারান্টি এই সাতজনের দুইজন কখনো বিকাশে অ্যাকাউন্ট রাখত না, শুধুমাত্র এই প্যান্ডেমিক সিচুয়েশন তাদের বাধ্য করেছে গো টু বিকাশ, ওপেন বিকাশ। সো দিস ইজ এন্টায়ার, দিস ইজ, আমি বলতেছি যে দিস ইজ এটা একটা শুরু। নাও উইথ দিস বিকাশ অ্যাকাউন্ট, আমি জাস্ট নেমিং MFS অ্যাকাউন্ট অ্যান্ড অল দিস, ইফ এনি ইনোভেশন কামস আপ, এটার সাথে দুনিয়ার অনেক কিছু জোড়া লাগিয়ে দেওয়া যেতে পারে। মেবি এটার সাথে BRT এর তার গাড়ির নাম্বারটা, মেবি এটার সাথে তার লেটস সে যে হেলথ অ্যাকাউন্টের কথা বলতে সেটা, মেবি এটার সাথে তার টিম নাম্বারটা, হু নোস। আই মিন ইফ দ্যাট ইজ সো আইল বি মোর দ্যান হ্যাপি, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আই মিন BRT এতে লাইনে দাঁড়ানোর কোনো, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। ইফ দ্যাট ইজ পসিবল আই ক্যান, ইফ একটা জায়গায় উইচ্যাট দিয়ে যদি ওরা করতে পারে, অন্যান্যরা যদি করতে পারে, ওয়াই নট? And this is an opportunity. Deep rural মানুষজন, যে ধরনের মানুষজনকে এবার বিকাশের থ্রুতে জাকাত দিয়েছে আমাদের, আমি এবং আমার আমার বন্ধু বান্ধব আমার কাছাকাছি যারা আছে, জাস্ট একটা উদাহরণ দিচ্ছে কি জাকাতটা কীভাবে করা যায়, কন্ট্যাক্টলেস করা যায় কতটা। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু ATM বিকজ ইউ নো গেট ক্যারি দ্য ক্যাশ। সো ইফ দ্যাট ইজ পসিবল, সাম পিপল উইল থিঙ্ক এই এইখান থেকে বড় অপরচুনিটি বের করার একটা সুযোগ মনে হয় আমাদের সামনে আছে। সাম পিপল নিড টু থিঙ্ক অ্যান্ড কানেক্টেড। Amazing, amazing একটি ব্যাপার বললেন। আমরা যারা যারা অনেক প্যানিক যে সামনে কি হবে, আমাদের কিন্তু আরো একটু আশাবাদী হওয়া উচিত, ওইভাবে চিন্তা করে যে নতুন যে অপরচুনিটি গুলা ওগুলা কিন্তু কাজে লাগাতে হবে। এখন ম্যাক্সিমাম যারা স্টার্ট আপ ছিল, যারা আমরা স্টার্ট আপ ইন্ডাস্ট্রির সাথে আছি, তারা কিন্তু তাদের ফোকাস এরিয়া শিফট করে এখন তারা ডেলিভারিতে চলে গেছে। কেন চলে গেছে? আমি একটা জিনিস দেখলাম যে ইন্ডিয়াতে যারা ফুড ডেলিভারি করতো জোম্যাটো বা সুইগি, মেক মাই ট্রিপ এখন ফুড ডেলিভারি করে ওদের দেখা, মানে জাস্ট টু সারভাইভ। সো আমাদের ফোকাস এরিয়াটা কিন্তু শিফট করে সাস্টেইনেবিলিটির দিকে কিন্তু এখন মনোযোগ দেওয়া দরকার, তাতেই কিন্তু আমাদের একটা সামনে। ইমরান সরি, আমি আসলে এটা না বলে পারছি না, আই হ্যাড ইউ নো সিন্স আই এম দ্য কান্ট্রি ম্যানেজার অফ অস্ট্রেলিয়ান কোম্পানি, সো এভরি ওয়ান্স ইন টু উইক একটা মিটিং হয়। সো হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি, দ্যার ইজ এ লন্ডন টিম একটা ইন্টারেস্টিং ফান্ডিং সাবমিশন করছে যে দিস ইজ ওরা একটা দিচ্ছে যে 40% অফ অফিসের স্পেস দিয়ে এখন থেকে কাজ করবে, লেস 60% তারা ছেড়ে দিচ্ছে, বিকজ হোম অফিস ইজ মাচ মোর প্রোডাক্টিভ। ওরা পুরো গত 2 মাসের ডাটা নিয়ে অ্যানালাইসিস করে দিছে যে ওদের প্রি প্যান্ডামিক প্রোডাক্টিভিটি, পোস্ট প্যান্ডামিক প্রোডাক্টিভিটি এবং কতটুকু সময় স্ট্রেস লেভেল, একটা থরো অ্যানালাইসিস রিসার্চ হয়েছে। And okay. immediately Western world, New York, Toronto office, Melbourne, Sydney office launch করতে যাচ্ছে আগামী 3 মাসের মধ্যে। তারা টেনেন্টদেরকে ল্যান্ডলর্ডদেরকে ঠিকানা মানে ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমরা বিল্ডিং ছেড়ে দিচ্ছি only 40% এবং টোটাল রেনোভেশন শুরু হচ্ছে। সো কি হবে যে রোস্টার ওয়াইজ অফিস করতে যাবে এবং ইন্টারেস্টিংলি আমি কোন দেশ এটাকে এক্সপেরিমেন্ট করতে চাই আমি হাত তুলছি। সো দে ওয়ার লাইক লিটল শক যে বাংলাদেশের মতো দেশ থেকে হাত তুলছে। তা আমি বলছি যে না, I because the team I manage, they are educated young group, they are more tend to accept the new technology, new way of life. And ami to erokom korbo na mane pilot bhabe jabo, let's say 80 jon ke niye kalke bolo nai tumra shobai home office shuru korlo. Once the hybrid model, create a hybrid model office class, eta kore kora jay. If that is so, then I think to do মানে এটার সাথে লিংক করা যায় টু ডু বিজনেস উইল বি মাচ মোর লোয়ার কস্ট, উইল বি মাচ মোর লোয়ার। সো দিস ইজ দ্য ইনোভেশন ইজ কামিং আপ অলরেডি, দে আর স্টার্টিং রাইট
and we have to accept the new things pretty strongly. So thank you Yafi bhai. Amra shesh korbo Maun bhai er thought diye je samne amra Bangladesh ke ebong Bangladesher young generation jara dekhche amaderke ajke tader uddeshe jodi apni bolen kibhabe tadeke ready hote hobe ebong ki rokom Bangladesh apni dekhte chan apnar bhabonar Bangladesh ta apni jodi share koren ebong amra shesh kore felbo 3 minute er moddhe ji আমি যেটা দেখতে পাচ্ছি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে প্রচুর, যেটা মানে আমরা যে মোমেন্টামে টেকনোলজিক্যাল আগাচ্ছিলাম সেটা অনেক ফাস্টার হবে এবং টেকনোলজিক্যাল ইন্টারভেনশনগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন আমরা এখন জুমের মধ্যে মিটিং করতেছি, হোম অফিস করতেছি এবং হেলথ সেক্টরটা এবং ফাইন্যান্সিয়াল সেক্টর এগুলো ভেরি মানে অনেক বেশি ফ্লারিশ করবে। সো আমাদের ইয়াং যারা আসছে তারা ইউনিভার্সিটি পড়তেছে, আমি তাদেরকে বলবো যে সবাইকে ট্যাক্স সেভি হইতে হবে, যে বাংলায় পড়ছে তাকেও ট্যাক্স সেভি হইতে হবে, কারণ টেকনোলজির সাথে তাদেরকে মানিয়ে নিতে হবে। অনেকে হয়তো আগে চিন্তা করছে যে আমি টেকনোলজি অত মানে ইউজ টু হব না, কিন্তু এখন পোস্ট প্যান্ডামিক সিচুয়েশনে টেকনোলজিটাকে অবশ্যই আমাদের অ্যাডাপ্ট করতে হবে। এবং আমি যদি আমাদের একটা কথা হচ্ছিল যে আমরা অনলাইনে ক্লাস নিবো আগামী সেমিস্টারে, এই সেমিস্টারও নিচ্ছি আগামী সেমিস্টার অনলাইনে নেবো, তো এখন আমি যারা আমরা যারা কম্পিউটার পড়াচ্ছি তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু যে বাংলা টিচার তার কাছে এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। সো আমি সেই রেসপেক্টে বলবো যে প্রত্যেককেই ট্যাক্স সেভি হইতে হবে এবং সেই রেসপেক্টে তাকে ইয়ে করতে হবে। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, যেমন আমার সিমের টিম যদি বলি এবং এর 45 জনের টিম, আমি মনে করি দে আর মোর প্রোডাক্টিভ দেন অফিস টাইম, মানে প্রি প্যান্ডামিক মানে ডিউরিং প্যান্ডামিক, যে আমার 45 জন মানে টিম মেম্বার তারা এত প্রোডাক্টিভলি কাজ করতেছে মানে ডিউ টু কমিটমেন্ট, প্যাশন এবং সাপোর্ট টু দ্য কান্ট্রি। সো আমি সেটাই দেখলাম, কারণ হচ্ছে তাদের টাইমটা বেঁচে যাচ্ছে, আসা যাওয়ার যে ট্রাফিক বা অনেক কিছু, তো এখানে কিন্তু হিউজ একটা চেঞ্জ আসবে এবং অনলাইন এডুকেশন অনলাইনের সব কিছুতে প্রচুর চেঞ্জ আসবে এবং বাংলাদেশ টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনটা অনেক দ্রুত হবে, আরো দ্রুত হবে এবং দ্যাট উইল ক্রিয়েট এ ট্রান্সপারেন্সি এবং ওই জিনিসটা আমাদের দরকার ছিল। আমরা অনেক মানে সাপোর্ট করতেছি বাট ট্রান্সপারেন্সি উইল টেক ইন নিউ লেভেল। রাইট রাইট। এবং আমাদের যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সত্য, ওই ওটার ক্ষেত্রে কিন্তু আমরা আরো এগিয়ে যাব ওটা চিন্তা করি। এবং আপনারা জেনে খুশি হবেন যে যে কন্ট্যাক্টলেস যে আমাদের যে ব্যাপারটা এখন চলে এসেছে, আমাদের প্রায় 50 লক্ষ ফ্যামিলিকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের উদ্যোগে কিন্তু 2,500 টাকা করে টাকা দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ ক্যাশলেস এবং সম্পূর্ণভাবে MFS যে সার্ভিসগুলো আছে ওগুলোর দ্বারা। এখন আমাদের দেখতে হবে যে প্রপার ওয়েতে এবং সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে যেন একজনের নাম্বার 10 বার না দিয়ে যেন সম্পূর্ণভাবে নতুনভাবে এবং ভালোভাবে জিনিসটাকে দেওয়া যায়, ওটা এখন আমাদের চেক করা দরকার। এবং আমরা আশা করি এটা করতে পারবো। একটি নতুন অ্যানাউন্সমেন্ট আমরা করতে চাই। আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ যেহেতু একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের থ্রুতে আমরা ইন্সপায়ারিং স্টোরিগুলো শেয়ার করি এবং আমরা কথা বলি হচ্ছিল ওইসব মানুষদেরকে নিয়ে যারা নিজস্ব ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে যাচ্ছে, যাদের কথা আমরা সচরাচর শুনতে পাই না। সো আমরা একটি একটি শিক্ষা বৃত্তি আমরা চালু করতে যাচ্ছি ওইসব স্টুডেন্টদের জন্য যারা বিভিন্নভাবে তাদের রেগুলার জীবন চালানোর জন্য টিউশনি করে, যারা এখন টিউশনি করতে পারছে না তাদের জন্য আমরা একটি আপনি খণ্ডকালীন বা এটাকে বলে একটি শিক্ষাবৃত্তি আমরা চালু করতে যাচ্ছি। সো আমরা খুব শীঘ্রই এটার অ্যানাউন্সমেন্ট দিব। আমাদের দেশে প্রায় 10,000 স্টুডেন্ট যারা বিভিন্নভাবে মেসে এবং হলে থাকে, যারা এখন তাদের জীবিকা নির্বাহ করতে কষ্ট হচ্ছে তাদেরকে সহায়তার জন্য আমরা এগিয়ে আসছি। এবং আমরা সবাইকে ওটাই অনুরোধ করব যে আমরা আশেপাশে যারা অভাবে আছে, যারা কষ্টে আছে তাদের দিকে তাকাতে। এবং সামনে ঈদ আসছে এবং আমরা ঈদ যেন সুস্থভাবে সফলভাবে কাটাতে পারি ওটাও কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদেরকে, এবং ঘরে থাকতে হবে, যা তাহলেই কিন্তু আমরা এই অদৃশ্য শত্রুর মোকাবেলা করতে পারবো। এবং এটা বলেই শেষ করছি যে আপনারা ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। এই ভোর, এই অন্ধকার একদিন শেষ হবে, নতুন ভোর আসবে এবং ভোর দেখার জন্য কিন্তু আপনারা সুস্থ থাকতে হবে। সো ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসবো খুব শীঘ্রই। টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ ইয়াফি ভাই এবং প্রফেসর মামুনকে আপনাদের মূল্যবান সময়ের জন্য। ইনশাল্লাহ কোন এক সময় আবার দেখা হবে ইন্সপায়ারিং বাংলাদেশের প্ল্যাটফর্মে। ধন্যবাদ। শিওর, থ্যাংক ইউ।
ধন্যবাদ।